আলহামদুলিল্লাহ, আমরা প্রায় মাসখানেক পরে বারো বেশি ব্যস্ততার কারণে আসতে পারিনি। আজকে আবার আমাদের দশ পনেরো শুরু করতে যাচ্ছি, তো কিছু জিনিস একটু ধারাবাহিকতা করবো, দেখি আপনাদের মনে আছে কিনা। তবে প্রশ্ন করে বিকল্প করবো, আমি নিজে বলে ফেলি। দেখুন, প্রথমত আমরা বলেছিলাম যে আহলুসুন্নাহ ওয়াল জামাআহ, আহলুসুন্নাহ ওয়াল জামাআহ কারা, আহলুসুন্নাহ ওয়াল জামাআহ কারা, আহলুসুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে, আহলুসুন্নাহ হচ্ছে মা আনা আলাইহি, ওয়াল জামাআহ হচ্ছে ওয়াসহাব। হাদিসে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারাও নেহতারা, তোমরা যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মতভেদের সময় আমাদের কি করণীয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়াসহাব, যার উপর আমি আছি আজ আর আমার সাহাবায়ে কেরাম যার উপর আছে। তো আমি আছি রাসূলুল্লাহ সুন্নাহ, সাহাবায়ে কেরাম হলো জামাত, এটা আবু সুন্নাহ এর বাইরে আছেন, বুঝতে পারছেন? যে জিনিস রাসূলের উপর থাকবে সাহাবায়ে কেরাম, এটা মা আনা আলাইহি ওয়াসহাব, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আরেক নাম হচ্ছে আমাদের সর্বে সালাহি বলতে সাহাবায়ে কেরামকে বোঝায়, এবং যারা তাদের উত্তম অনুসারী, যারা তাদের উত্তম অনুসারী, সাহাবায়ে কেরাম সবাই, কিন্তু সাহাবায়ে কেরাম পরে যারা আছে তারা সাহাবায়ে কেরামের উত্তম অনুসারী হতে হবে, মানে সুন্দর অনুসারী হতে হবে, মানে তারা আবার সালাম করতে পারবে, তাবেঈদের মধ্যে সবাই সালাম হতে পারবে, সাহাবায়ে কেরাম সবাই সালাম, তাবেঈদের মধ্যে তারাই রাসূলের যত সাহাবায়ে কেরাম যত কাছে তারা তত সালাম হতে ঢুকতে পারবে। সালাফিয়ের নাম দিয়ে নিজের নাম সালাফি লিখতে হয়, এইখানে যদি কেউ ভুল করে সে কোনদিন আর সহি আকিদে ফিরে আসতে পারবে। এদের আরেক নাম হচ্ছে আসহাবুল হাদিস, হাদিসের অনুসারী, আসহাবুল হাদিস, কারণ তারা সবসময় বেদাত দেখতেই সফা দিয়ে হাদিসের অনুসরণ করে, এটা হচ্ছে আসহাবুল হাদিস। এদেরকে আমাদের দেশে আহলুল হাদিস বলে, আরব দেশে আসহাবুল হাদিস বলে, একই অর্থে আসহাব আল একই অর্থ, পার্থক্য। তো এরা পার্থক্য কি? এরা হচ্ছে আহলে সুন্নাহ জামাত, যেটাকে আমরা বলছি, এরা বাংলাদেশের দাবি বিষয়, দেখেন না চট্টগ্রামের একটা গোষ্ঠী নিজের দাবি করে আহলে সুন্নাহ, অথচ বেদাত তাদের মধ্যে একেবারে সকলই আছে। দাবির বিষয় না, এটা হচ্ছে কি? আকিদার বিষয়, তাহাল্লির বিষয়, যে বিষয়টা আপনি ধারণ করেন এই বিষয়টা শুদ্ধ হওয়ার সাপেক্ষে আপনি ঢুকবেন। যত দাবি করে যদি আপনার কর্মকাণ্ড, আপনার বিশ্বাস যদি কোনো সর্বে সালিনের মতামত না হয়, তাহলে আপনি এর বিরুদ্ধে ঢুকতে পারবেন না, আপনি আমি ঢুকতে পারিনি। ধরে বোঝা গেল যে আমাদেরকে এই আকিদার প্রশ্ন করতে হবে যে আকিদার সর্বে সালিন রয়েছে, এবং সেটা অনুসারে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এর বিপরীত হচ্ছে আহলুল বিদআতি পরবর্তীকালে হচ্ছে মানুষের মানুষের ভেদাভেদ করে এগুলো তৈরি করছে, কিন্তু এগুলি চতুর্থ শতক পর্যন্ত কোন এই মতভেদ ছিল না, সবাই এক দেহ এক প্রাণ ছিল। এদের মধ্যে বাইর হয়ে গেছিল কিছু দল, তারা অটোমেটিক বের হইলেই একটা কেন হয়েছিল, খাবার এসেছিল, কারা হয়েছিল শিয়ার হয়েছিল, কারা হয়েছিল মর্তাজিলা হয়েছিল, কারা হয়েছিল সুফিরা হয়েছিল, মোতাসাওয়াফা হয়েছিল, এইভাবে
কারা কারা হয়েছে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করবো। তবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা নিঃসন্দেহে আমরা কেন এটা দাবি করি, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ নাম। যদি আমরা এর বিপরীতটা বলতে হবে না, এটাই আমাদের বলতে হবে, এটাই আমাদের মূল, এবং এটা প্রমাণিত হতে হবে আমল, বিশ্বাস এবং আমল দিয়ে প্রমাণিত হবে। আসলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অন্যদের কথা দাবি দাবি অসার থেকে যাবে, কিন্তু তাদের কথা বিশুদ্ধ প্রমাণিত হবে, যতক্ষণ পর্যন্ত না তাদের কর্মকাণ্ড এবং আকিদা সালফে সালেহের মোতাবেক না। এটা তখন কথা আমরা বলছিলাম সালফে সালেহের আকিদা কি, আবার সঙ্গে করি, আবার চলে ইনশাআল্লাহ তার দিকে করবো, ইনশাআল্লাহ দ্রুত বলে দেব। আমরা বলেছিলাম তাওহীদের ক্ষেত্রে সালফে সালেহ আল্লাহ তাআলা যা সাব্যস্ত করে সবাই যা সাব্যস্ত করে, তাই না? সিফাত আসমা নাম সাব্যস্ত করে, যে সমস্ত নাম কোরআনে কারিমে আছে, যে সমস্ত নাম হাদিসে আছে সাব্যস্ত করে, সাব্যস্ত করার ক্ষেত্রে তারা কোনো রকম ধরন নির্ধারণ করে না। ধরন অনুরূপভাবে সালফে সালেহ সিফাত সাব্যস্ত করে, আল্লাহ যাবতীয় গুণ সাব্যস্ত করে, গুণকে সীমাবদ্ধ করে না, গুণকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করে না, গুণের কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই, এটা তারা বলে। তো সালফে সালেহ আল্লাহ যাত যেমন সাব্যস্ত করে, আল্লাহ নাম সাব্যস্ত করে, এবং নামকেও কোনো সীমাবদ্ধ করে না, 99 নামে সীমাবদ্ধ নয়। আমরা বলি যে 99 নামে সীমাবদ্ধ নয়, বরং অনেক অনেক নাম আল্লাহ রয়েছে যা আমরা জানি না, যা তিনি বিশেষ কাউকে জানিয়েছেন। গুণের ব্যাপারে নামের চেয়ে বহু গুণ বেশি, এটা আমরা আলোচনা করেছিলাম, বহু গুণ বেশি হচ্ছে গুণ, নামের চেয়ে বহু গুণ বেশি গুণ, তার এক একটি নাম থেকে অনেক গুণ বের হয়। আবার এক এক নাম ছাড়াও গুণ আল্লাহ নিজে স্পেশালি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ উল্লেখ করেছেন, তার অনেক গুণ বেশি। আচ্ছা, আল্লাহর কর্মের কোনো সীমাবদ্ধতা নেই আমাদের কাছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেই যাচ্ছেন, তিনি করছেন করছেন, ইয়াখলুকু মা লা তাআলামুন, যা আমরা জানি না তাও তিনি সৃষ্টি করেন। তাহলে বোঝা গেল এই জায়গাগুলোতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতে জামাআতে আমরা ব্যাপকতা বিশ্বাসী, আল্লাহ তাআলা যা কোনো কর্ম, আল্লাহ তাআলার নাম গুণ কর্ম কোনোটাকে আমরা সীমিত করি না, কোনোটাকে আমরা সীমিত করি না। আল্লাহ জাতের সাব্যস্তের ক্ষেত্রে আমরা বলি তিনি হচ্ছেন মহান আজিম, তিনি হচ্ছে আকবর বিকুল্লে কাবীর, সবকিছু হচ্ছে তিনি বড়, এটা আমরা সাব্যস্ত করি। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা এবং আকীদা, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে জিনিসটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা বিশ্বাসের যতটুকু তারা ব্যাপকতা দেখিয়েছেন, তারা হচ্ছে এই এগুলিতে তাদের বিরোধিতা আমরা তাদের কাছ থেকে পর্যন্ত শুনেছি, 28টা কায়দা বলেছি, আমরা 28টা নীতিমালা বলেছি, সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে নামের ক্ষেত্রে কিছু বলেছি, সব মিলে নাম গুণ মিলে আমরা 28টা কায়দা বলেছি। একটু করবে এগুলি কি জন্য আমরা কায়দাগুলি বলেছি, এই জন্য বলেছি যে এই কায়দাগুলির মাধ্যমে আমাদের নীতিমালা স্পষ্ট থাকবে, কেউ যদি এখানে ভুল না করতে পারে। যেমন আমরা বলেছি সীমাবদ্ধ নয়, এটা একটা গুণ, এটা একটা একটা কায়দা। আরেকটা কায়দা বলেছি যে আল্লাহর জাতের ব্যাপারে তাই বলা যাবে, জাতের ব্যাপারে যা বলা হবে সিফাতের ব্যাপারে তাই বলা হবে, এটাও বলেছিলাম। কিরকম যে যেমনি ভাবে আমরা বলি আল্লাহ তাআলার সত্তা রয়েছে আমাদের মত না, তেমনি আমরা বলি আল্লাহ তাআলার গুণ রয়েছে তবে আমাদের মত না, তা সহজ হিসাব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু নীতিমালা আমরা আগত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালার মধ্যে কিছু ভাগ আছে, এগুলো আমরা আলোচনা করেছি, আবার বলছি। সিফাতের ক্ষেত্রে কিছু সিফাত আছে, আমরা বলেছিলাম যে আল্লাহর কিছু সিফাত আছে যেগুলো সাব্যস্ত করা হবে, এগুলি বেশি। আবার কিছু সিফাত আছে যেগুলো আল্লাহ তাআলা তার নাই বলেছেন, এগুলি কম, যেমন কি আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা আসে না, আল্লাহ তাআলা জুলুম করেন না, আল্লাহ তাআলা চলায় না সাইয়া, এগুলি কম নির্ধারিত, কিন্তু যেগুলি গুণ এগুলি অনির্ধারিত অনেক অনেক বেশি। যেগুলি আল্লাহ নিজে বলেননি এগুলি বাড়িয়ে বলা যাবে না, তবে আমার বলা যাবে আল্লাহ কোনো খারাপ গুণ নেই, আল্লাহ কোনো খারাপ গুণ নেই। কেউ যদি বলে দেখেন গুণের ক্ষেত্রে পার্থক্যটা এটা অনেক সময় আমাদের সমাজে হয়, কেউ কেউ আসে পরীক্ষা করবে আপনাকে, আল্লাহকে আল্লাহকে জুলুম করতে পারে, বলবেন যে এই কথাটা এভাবে বলা আল্লাহর জন্য বেয়াদব, আল্লাহ বলছে জুলুম তিনি করেন না,
পারান্নার মাসলা আসবে না। পারান্নার এটার কাজটা হচ্ছে বন্ধায় পারা না পারার নির্দিষ্ট বন্ধায়। আল্লাহ তাআলা তো পারালু বিমাই যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু আল্লাহর জন্য জুলুম আল্লাহর জন্য গুণ নয়। এটা বলতে হবে সরাসরি স্পষ্ট যে এই কাজটা বন্ধার কাজ, অন্যায় গুলি বন্ধায় করে স্রষ্টা কোনোদিন এই অন্যায় গুলি করে, কেউ করে আল্লাহ ঘুমাইতে পারেন কিনা এই কাজটা আল্লাহর জন্য এইভাবে বলা যাবে না। বলতে হবে এটা মানুষের গুণ, সৃষ্টির গুণ, আল্লাহর জন্য সৃষ্টির কোন গুণ আপনি সাব্যস্ত করতে পারেন না, এটা বল আপনি সাব্যস্ত করবেন না, এটা বলবেন কখনো, এটা বলবেন না পারেন পারেন না। মাসলা তো ওই আরেকটা মাসলা চলে আসে, আল্লাহ সবকে সক্ষম আছে না, এটা আল্লাহ পুরুষের তারি, এটা বিপরীতে আপনাকে একটা প্যাস লাগানোর জন্য এটা বলেছে। বলবো যে এইভাবে কথা বলা যাবে। কেউ যদি বলে আমার বাবা তিনি দেখেন বুঝে নিতে, আমার বাবা তিনি ফাইভের ভিতরে ঢুকতে পারেন না, এটা ফালতু কথা। ফাইভের ভিতরে তিনি ঢুকবেন কেন? মানে এটা হচ্ছে কথা দিয়ে প্যাস লাগানো যায়। তো বলতে আপনি আপনার বাবাকে ভাইবে ঢুকতে পারে, এটা অক্ষম করার বড় মশালা, অক্ষম করার মশালা আছে, এটা হচ্ছে চেষ্টা করার মশালা, কারণ অক্ষম করার মশালা এটা না। আপনার বাবা কি অমুকে হত্যা করতে পারে, মারতে পারে, এটা তো ক্ষমতা রয়েছে দেখেন, ভাইবে ঢুকতে ঢুকে মশালা আসবে কেন, সেটা তার সাথে উপযুক্ত না। তো আল্লাহর জন্য যা উপযুক্ত না এরকম প্রশ্ন করা আমাদের সমাজে কেউ কেউ আছে, আয়েশা বলবে এটা করতে আল্লাহ এটা করতে পারেন, আল্লাহ এটা করতে পারেন, বাস্তব বলুন আপনি এটা বলতে পারেন, মশালা বলছেন কেন, করেন কিনা এটা বলেন। আল্লাহ বলছে তিনি এটা করেন না, পাওয়ার মাসটা আসবে না কেন, আল্লাহ তারা এই আল্লাহ তালার জন্য এই সমস্ত শব্দের ব্যবহার করা উপযুক্ত নয়। বুঝে আসছে না দাদা? এইভাবে ধরুন আমরা বুঝাতে চাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর কিছু গুণ আছে সাব্যস্ত কিছু গুণ, যেমন কি তিনি আসর ভুল উঠেছেন, তিনি শেষ রাতে নেমে আসেন, গুণ নেই গুণ, তারপরে তার হাত আছে, তার পা আছে এবং তার চোখ আছে, স্পষ্ট হাতিতে কোরআন দিয়ে সাব্যস্ত, এগুলি আছে সাব্যস্ত করলাম। আর কিছু নাই যেমন ঘুম নাই, তা গুণ তার গুণ নয়, ঘুম তার গুণ নয়, তন্দ্রা তার গুণ নয়, জুলুম তার গুণ নয়, তাই না, এবং সন্তান হওয়া তার গুণ নয়, সন্তান সন্তান যখন নিজের সন্তান কারো সন্তান হওয়া এটাও তার গুণ নয়, এবং কোনো অন্য কাউকে তার সমকক্ষ রাখা এটাও তার গুণ নয়, এগুলি বলবেন নো। তো এই দুইটার গুণ আছে, পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের গুণ, নেগেটিভ গুণ নির্ধারিত। আর যখন মানুষ বানিয়ে বানিয়ে বলবে তখনই বলবে যে এগুলো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এক কথায় শেষ, যত রকমের সারাই দেবো আল্লাহর জন্য এগুলি কোনো ব্যবহার করা যাবে না, কোনো প্রবলেম। আর যেগুলো পজিটিভ যাবতীয় পজিটিভ গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে আলম, আর নির্ধারিত হলে দড়ি লাগবে, নির্ধারিত হলে দড়ি লাগবে, যত ভালো গুণ সব ভালো হবে, দেহবাদী মানে আমার দোষ দেশ আমি তো এটা করি দেহ বই আমি তো কোথাও বলি নিতে হবে, বললো যে এই শব্দটি আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এই শব্দটি আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই, তবে আল্লাহ রাসূল যা বলেছে তা আমরা বলবো। আপনি বলেন যদি বলেন যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার হাত আছে কিনা পা আছে কিনা, বলে হ্যাঁ আল্লাহ রাসূল বলছে, তবে আপনি বললেন যে আমি তো বুঝি, আমি তো এটা বলতে বুঝি যে হাত পা তো শরীর, ওটা আপনার বুঝটা ভুল, কেন ভুল? আপনি মনে করছেন মানুষ, আল্লাহ তো মানুষ না, আপনি মানুষের ভুল কি আসতেছেন, আপনি প্রথমে ভুলটা করছেন কি তাসবিহ দিছেন, আপনি প্রথমে একটা ধারণা নিয়ে ঢুকছেন ইমানের ভিতরে, ভুল করছেন এটা, আল্লাহ তাআলা মানুষের কারো মত নয়, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি শুনেন তিনি দেখেন, কিন্তু আপনি বলবেন তিনি শুনেন আমার মতো কান বলবেন আমার মতো চোখ করবেন না, তিনি দেখেন তার মত চোখ, যেভাবে শোনা দরকার সেভাবে শুনে, কান তিনি কখনো বলেন নাই চোখ বলেছেন বলে আমরা বলি, বুঝছেন আবার দেখো সাব্যস্ত করি দুটো সাব্যস্ত করে পাই, আর এখানে বলি কি একটা যে তিনি শুনেন, এখানে আবার অতিরিক্ত শব্দ একটা লাগাই দেন আল্লাহর কান বলি না, কেন বলি না, আল্লাহ কোথাও কান বলেন নাই, এইখানে হচ্ছে ইমানদারের আর রাসূলের জন্য পার্থক্য যে তারা একেবারে খুদে পয়েন্ট খুলে দেন যে এইখানে বলেন নাই, আপনি একটু বাড়িয়ে বলবেন না,
আপনি একটু বাড়িয়ে বলবেন, একটু আল্লাহ বলছেন, একটু আল্লাহ রসুল বলছেন, একটু সময় দিয়ে দিকে যাবো, এটা হচ্ছে নিয়ম। এখন যত ইয়ে আসো, এই জন্য দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ জাওয়াদ, আল্লাহ হচ্ছে অত্যন্ত উদা হস্তে দাতা। কিন্তু সাফি বলেন নাই, সাফি ও দাতা অর্থে সাফি অর্থ দাতা আরবি ভাষায়, কিন্তু ওই শব্দ বলেন নাই, এই জন্য জাওয়াদ বলা যাবে সাফি বলা যাবে না, একটা শব্দ প্রতি শব্দ বলা যাবে না। ঠিক এর অনুবাদের ক্ষেত্রেও, অনুবাদের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে অনুবাদ কতগুলি নিবেন আপনি, একই শব্দের দশ বারোটা অনুবাদ হবে দাঁড়ান, আপনি ওইটা নিবেন যেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এর কাছাকাছি শব্দ যদি এসে যায় তাহলে না এটা নিব না, কাছাকাছি নিব না, সরাসরি যদি অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটাই নিব, আর যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না এটা আমি কখনো ব্যবহার করব না। সুতরাং তার তিনি যদি সরাসরি আসে বলে যে আল্লাহ কি কোনো আল্লাহ আল্লাহ তালা কি শরীর কিনা বলে তাই শব্দ আমি ব্যবহার করবো না, কারণ আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ রসুল বলেন না, তবে আল্লাহ কি আছে এই এই গুণগুলো আছে, তিনি তিনি দেখেন, তিনি শোনেন, তিনি তার তিনি অবতরণ করেন, তিনি আসন উপর উঠেন, আল্লাহ তিনি বলেছেন, সুতরাং এখানে আমার কোনো কিছু বাদ দেওয়ার নেই, এটাকে আমি সাব্যস্ত করবো, কিছু সাব্যস্ত করবো তোমার প্যাসের জন্য, আমি আমার আল্লাহ গুণগুলি সাব্যস্ত করবো না, তুমি যত গুণের প্যাসে দাও সেই প্যাস দিলে কি লোকেদের যত আমরা যত দিনই দেখছি এটা বলে যতদিনই দেখছি ততগুলোতে কান তো শুধু থাকে শরীরে, হ্যাঁ, এবং চোখ থাকে শরীরে, সুতরাং আল্লাহ শরীরে আছে, বলুন আমি অতীতে উঠে যাব, তুমি দেখছো যেগুলো এগুলি সবই হচ্ছে কি সৃষ্টি, আর স্রষ্টাকে তুমি দেখো না, দেখো না যেহেতু সেহেতু তুমি সৃষ্টির কোনো কিছুকে স্রষ্টার উপরে স্রষ্টার কোনো সৃষ্টির উপরে ক্যাশ করতে পারো না, এটা হচ্ছে মূল কথা। এইটা এই জিনিসটা প্রথম আমাদের সিফাতের ক্ষেত্রে মনে রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিফাতের আল্লাহর সিফাত দুই ধরনের আছে, একটি হচ্ছে লাজম, একটি এখতিয়ারিয়া। লাজম তো সব সময় আছে, এখতিয়ারিয়া তো তিনি যখন ইচ্ছে তখন করেন, তবে গুণটা তার আছে করতে পারেন, তিনি সব সময় আছে কি দেখেন, সব সময় যেটা তিনি জানেন এলম তার গুণ, তাই না, এলম তার গুণ, তার কুদরত ক্ষমতা তার গুণ, জীবন তার গুণ, সাম্রাজ তার গুণ, সোনা তার গুণ, বাসা দেখা তার গুণ, চেহারা তার গুণ, দুই হাত তার গুণ, এগুলি কখনো কেউ বলতে পারবে না যে এগুলি এখন আছে তখন নেই এরকম না, বুঝতে পারছো কথাটা, বা এখন যে এটা না, আবার কিছু গুণ আছে যেগুলো তিনি কখনো করেন কখনো বিপরীত করেন, যেমন ধরে আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন, আবার তিনি কি প্রথম আসমানেও নাম দেখছেন, তো একই তিনি বুঝাতে পারছ বুঝে যাচ্ছে এটা যে তিনি এটা তার ইচ্ছাকৃত, এই গুণটা কি ইচ্ছাকৃত, এই গুণটা এমন না যে এটা নামা না উঠে দুটা একসাথে আপনি বলতে পারছেন, আপনি বলুন এটা তার ইচ্ছাকৃত, যখন ইচ্ছা তখন তিনি নাজিক হন, যখন ইচ্ছা তখন তিনি উঠেন, যখন ইচ্ছা তিনি রাগ করেন কারো উপরে, যখন ইচ্ছা তিনি কারো উপরে খুশি হন, যখন ইচ্ছা কাউকে শাস্তি দেন, যখন ইচ্ছা কাউকে মুক্তি দেন, তাহলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা দিয়ে, আর ইচ্ছা তখন ইচ্ছা তখন করেন কর্ম, আরেকটি হচ্ছে তার স্থায়ী গুণ যেগুলি কখনো অস্বীকার করা যাবে না, আর এটাকে বলতে হবে এটা অস্বীকার করি না আমরা, তো এটাকে বলতে হবে যে কখনো এটা করেন কখনো এটা করেন। আপনার উপর যখন রাগ করেছেন আল্লাহ তখন কিন্তু রাগে করেছে, তখন খুশি নেই, এর বিপরীতে আছে আকিদা হচ্ছে এদের যারা মনে করে যে আল্লাহ তাআলা আপনার উপর আপনি যতই রাগ করেন না, তাদের মতো যেমন ইবলিসের উপরে ইবলিস এর আগে যতই আমাদের করুন না কেন আল্লাহ আগে থেকে রাগ করিয়াছেন, কথাটা ঠিক না। আল্লাহ তার হাদিসে আসতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তি থেকে হাসেন, যে ব্যক্তি কোন ব্যক্তি, যেই ব্যক্তি হাসেন কিন্তু বলেছেন যেই ব্যক্তি তার স্ত্রীকে পানি ছিটা দিয়ে ঘুম থেকে উঠে দিয়ে রাতে সালাত আদায় করছে, হাদিসে আছে। তো এই এই যে হাসার বিষয়টা এটা ওই সময়, তাই না, এই সময় হাসছে, এই অর্থ এই নয় যে হাসার জন্য তার কি লাগবে, আমাদের মতো দাঁত লাগবে, হ্যাঁ, আলাজিবা লাগবে অথবা মুখ লাগবে সে এরকম টানা লাগবে, এই জাতীয় কথা বলা অর্থ হচ্ছে আমরা ইচ্ছা করে আল্লাহকে মানুষ বানিয়ে ফেলছি, এটা করা যাবে না। হাসে তবে কামাই হবে খুবই জ্বালানি, তার মর্যাদার সাথে যেভাবে উপযুক্ত সেইভাবে তিনি হাসেন, তো এটা এটা ওই সময় শুধুমাত্র, যেমন ফেরাউনকে ফেরাউন যখন ফেরাউনকে তিনি ওই সময় রাগেছে যখন ফেরাউন নিজে আল্লাহ রব্বুকুম আলা বলছে, আমরা রব্বুকুম আলা বলছে, মুসা আলাইহিসসালামের উপর তিনি খুশি ছিলেন ছিলেন না, হ্যাঁ, বন্দার উপর কখনো তিনি রাগ করেন আবার তওবা করলে তিনি কেন খুশি হন, হাদিসে আছে,
যেন বুঝে গেল আল্লাহ তাআলা এইটা হচ্ছে সময় কারণে তিনি করেন, এটা সার্বক্ষণিক এক অবস্থা না, সবই অবস্থা না। কিন্তু যে জিনিসটা আল্লাহ তাআলা সার্বক্ষণিক আছে এটা হচ্ছে কিছু গুণ যেগুলো স্থায়ী, যেমন তিনি সবসময় শোনেন বান্দার অবস্থা, সবসময় তিনি দেখেন, সবসময় তার জীবন, সব জীবন আছে, সবসময় তার হাত আছে, সবসময় তার চেহারা আছে, এগুলিকে অস্বীকার করার কোনো জোর নেই। এই দুইটা গুণ আছে, বুঝতে পারছেন তো? এই গুণগুলি আমাদের মনে রাখতে হবে এইভাবে আহলে সুন্নাহ জামাতের যে আকীদা আছে। আচ্ছা, আহলে সুন্নাহ জামাতের আকীদা এক আরেকটি আকীদা হচ্ছে এখানে আল্লাহর নাম গুণের ব্যাপারে, আল্লাহ তাআলার কিছু গুণ আছে দুইটা, দুইটা কি দেখেন, আগেও আছে পরেও করেন। যেমন কথা বলার গুণটি, তিনি আগেও কথা বলেন কিন্তু যখন ইচ্ছে তখন আবার কথা বলেন। আদম আলাইহিসসালামের সাথে যখন তিনি কথা বলেছেন তখন আদম আলাইহিসসালামের সাথে কথা বলেছেন, আর কারোর সাথে না। আবার যখন মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন তখন মুসা আলাইহিসসালামের সাথে, অন্য কারোর সাথে না। কিন্তু তার কথা বলার গুণটি কি প্রাচীন, আগে থেকে তার আছে। আবার তিনি এটাকে বলে হাদসাতুল আহাদ, অর্থাৎ বিশেষ ব্যাপ, দুই একটা জিনিস মানে একক জিনিস তিনি ভিন্নভাবে করেন, একক জিনিস ভিন্নভাবে করেন, এটাও সাব্যস্ত করি আমরা, এটাও সাব্যস্ত করি। আরেকটি হচ্ছে দুই ধরনের, আর দুই ধরনের আছে সিফাত আছে। একটি হচ্ছে কিছু সিফাত আছে যেগুলো আমরা আল্লাহ না বললে আমরা কোনোভাবেই এটাতে বলতে পারতাম না, আল্লাহ না বললে আমরা কোনোভাবেই এটাতে এটা বলার কোনো সুযোগই ছিল না। যেমন আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তার চেহারা আছে, তিনি বলেছেন তার দুই হাত আছে, তিনি বলেছেন যে তিনি হাসেন, তিনি খুশি হন, তাই না? এটা বলেছেন, এটা আল্লাহ না, আল্লাহ আল্লাহ রাসূল না বললে আমরা কখনো বলতাম না। আর কিছু গুণ আছে যেগুলো মানুষ বিবেকে ধরে, বিবেকে ধরে, ওগুলো বিবেকে নিষেধ করে না কিন্তু বিবেক দিয়ে আমরা সাব্যস্ত করছি না। আর কিছু জিনিস আছে আপনি নিজেও বলবেন যে এগুলি এটা আল্লাহর জন্য উহা উপযুক্ত, যদিও এটা কোরআন হাদিসে সাব্যস্ত হয়েছে নিঃসন্দেহে। এগুলি বলা হয় জন্য নাকলি আকলি একসাথে, সেগুলি কি, যেমন তার জীবন, তার জ্ঞান, জ্ঞান থাকা, জীবন থাকা, সক্ষম, সর্বসক্ষম হওয়া, এগুলো অথবা তিনি সৃষ্টি করা, দান করা, এগুলি তো আপনি বুঝতে পারেন যে আল্লাহই দেয়, আল্লাহ সৃষ্টি করে, কে সৃষ্টি করবে এটা আপনি বুঝতে পারেন। এই জিনিসগুলো আমরা বুঝছি কি বুঝলাম এতক্ষণ, যে আল্লাহ আল আসমা সিফাতের ক্ষেত্রে, নাম এবং গুণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামা বা আসহাবুল হাদিস বা সালাফিরা যে আকীদা পোষণ করে তা অত্যন্ত সুন্দর এবং একটা নিয়ম নীতি ভিত্তিক, এখানে কোনো আশওয়াইয়া বা কোনো রকমের হজবল অবস্থা নেই। এর বিপরীতে যারা আকীদা পোষণ করে এরা কারা, এটা হচ্ছে আজকের আলোচিত বিষয়। যারা আহলে সুন্নাত জামাতের আকীদার বিপরীতে আছে ওরা কারা, দেখুন আহলে সুন্নাত জামাতের বিপরীতে যারা আছে ওরা ব্যাপক শ্রেণী, ব্যাপক শ্রেণী। প্রথমেই আমরা আলোচনা করব সবচেয়ে বেশি দুশ্মন যারা নবী রাসূলদের, ওরা কারা জানেন, বড় দুশ্মন কারা, নবী রাসূলদের বড় দুশ্মন কারা, নবী রাসূলদের বড় দুশ্মন হচ্ছে দার্শনিকরা, দার্শনিকরা, নবী রাসূলদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে দার্শনিকরা। এদেরকে আরবিতে বলে ফালাসেফা, দার্শনিকরা, এদের আরেক নাম হচ্ছে ফাইলাসুফ, এদের বলে মুহাব্বুল হেকমা, এরা হেকমত পছন্দ করে। এদের আপনি ওদের সারাদিন বই পড়বেন আকিদার বই, দেখবেন যে কল আল হুকামা হাকিমরা বলেছে, কল আল ফালাসিফা দার্শনিকরা বলেছে, কল ও কালা বিবেকবানরা বলেছে, কোথাও পাবেন না কল আল্লাহ কল আল রাসূল, ওদের এটা বিশ্বাস, কল আল্লাহ কল আল রাসূল কোনো খবর নেই, ওরা বলতে এগুলি আসবে না এখানে। বিশ্বাসের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস জিনিস নেই, দর্শন বেশিরভাগ, ফালসফার বাংলা কি করে দর্শন, দর্শন অর্থ কি জানেন, দেখা। আর আমরা ইমান কি, দেখা না দেখা, বুঝতে পার্থক্যটা পুরা পুরা উল্টা, পুরা উল্টা। এই জন্য তাদের দার্শনিক যারা বিখ্যাত দার্শনিক কে, সক্রেটিস, বক্রাত, তাই না, তারপরে আফলাতুন, তারপরে অ্যারিস্টটল, নিম সিরিয়াল সিরিয়ালে আসতে হয়, এদের কেউই কোনোভাবেই কোনোভাবেই তারা কখনো এই নবুয়ত বিষয়ে ছিল না। তাদেরকে যখনই বলা হয়েছে কাউকে, ইতিহাস সাক্ষ্য দেয় তাদের কাউকে বলা হয়েছে যে অমুখখানে তো শুনছি নবী আসছে আপনি কি খোঁজ নেবেন, বলছে নবী যা বলে তো বিবেক ধরে কিনা, যদি বলে ধরে, যদি ধরে তো আমার বিবেক আছে, আর যদি না ধরে তো আমি এটা নিব না, ব্যাস সহজ উত্তর দিতে নাওয়াজ মিল্লা। অথচ এই জন্য নবী রাসূলদের বড় দুশ্মন হচ্ছে ফালাসেফা, মনে রাখবেন সবসময়, এরা কোনোভাবেই যে জিনিসটা তারা দেখে না তারা সেটা মানতে রাজি না, বলে না যা দেখি না তা মানে না, এরকম অবস্থা তারা, তারা বলে যে এটা তো আপনাদের বিবেক প্রসূত জিনিস, আপনারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে একটা জিনিস আসছেন, এর জন্য
কোনোভাবেই নবীরা এরা ফালাসিফারা কখনো নবী রাসূলদের মতের পক্ষে চলবে না। তাহলে আমাদের ইসলামের কি দার্শনিক থাকতে পারে বলেন তো? ইসলামী দর্শন হতে পারে কোনোদিন? ইসলামী দর্শন বলতে কিছু নাই, ইসলাম হচ্ছে ইমান বিল গায়বের নাম। দর্শন যদি দিয়ে ইসলাম সাব্যস্ত করতে যান, ইমান সাব্যস্ত করতে যান, তো আপনার মতো হত, আমার মতো হতবা আর কেউ হবে না, মানে এটা পাগল আমি আর কি, আর কিছুই না। অর্থাৎ আপনি যদি কেন বলেন যে হ্যাঁ আমি সাফে সাফে নেবুলের বিয়ে দেবো, তবে আপনি দিতে পারেন সেটা, একটা একটা মেরে খেয়ে ফেলবো, এরকম কাজ হবে না। দর্শনে আর ইমানের সাথে কখনো মিল নেই। এই জন্য অনেকেই আমি দেখি কখন বলে ফালা আছে ফাতুল ইসলামী ইন, ইসলামিক দার্শনিক, আমাদের এটা কী করল, এটা আগা আছে গোড়া আছে, ইসলামের দার্শনিক হলো কী করে? আমি এখন কিছুদিন আলোচনা করবো দার্শনিকদের অবস্থা, আপনি সেটা আশ্চর্য হবেন। দার্শনিকরা কী বলে শোনেন, দার্শনিকদের বেশ কিছু স্তর, এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে অ্যারিস্টটল। আগেকার দিন যারা আছিল সক্রেটিস ছিল, তারা অন্তত আল্লাহ বিশ্বাস না করলেও একটা ছোটোখাটো এটা মানতো, তারা কিছু না কিছু মূর্তি পূজা থাকতো, তারা কিছু না কিছু এটা থাকতো ওটা থাকতো। কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থান হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল আর একটা হলো মাসাই বলে ওদেরকে, ও হাইটা হাইটা কী করতো, তার ওস্তাদ, তার ছাত্র ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, নাম শুনেছেন? ছাত্র তার জন্য একটা বিরাট বাগান বাড়ি তৈরি করে দিয়েছে, দোস্তাদের বাগান বাড়ি থাকতে পড়াবে। আমরা জানি না, বিরাট বিল্ডিং বানাই দেয় কেউ কেউ হুজুরের জন্য, যে হুজুর এখানে থাকে পড়াবে, মাদ্রাসা বানাই দেয়। তো বলছে বিরাট বাগান বাড়ি করছে, বাগানের মধ্যে সে প্রচুর পরিমাণ গাছ লাগাইছে, এই জন্য তাদের বলা হয় আবার প্রকৃতিবাদীও। তো সে তার ওস্তাদ ছিল প্লেটো, সে কিছু কিছু বিশ্বাস কিন্তু হতেও পারে, থাকতেও পারে, এরকম বিশ্বাস করতো উপরে একদম, বা একদম থাকতেও পারে স্রষ্টা, উপরে বলতো না। অ্যারিস্টটল এসে বললো যে না কিছু কিছু নাই, আসলে কিছু নেই। তো সে বাগানে হাঁটতো আর মানুষকে শিক্ষা দিত, এই নাস্তিকতা শিক্ষা দিত। এই জন্য তার নাম হচ্ছে মাসাই, মাসাই তো হাঁটি একটা কথা বল, এ হচ্ছে অ্যারিস্টটলের মূল। অ্যারিস্টটল অনুসরণ করে আমাদের দেশে প্রত্যেকটি তথাকথিত মান্তেকবাদী যারা ছিল প্রত্যেকে অ্যারিস্টটল অনুসরণ করে চলে। অ্যারিস্টটলের এই আল্লাহর উপর কোনো কথাই বলেনি, এইটাকে একটু একটু সাইজ করছে দুইজনে, একজন হচ্ছে আল মুআল্লিম উসানি ইবনে সিনা, আরেকজন হচ্ছে ফারাবি, দুইজনে মিলে এটারে সাইজ করছে। আর আমাদের দেশের বইতে ইবনে সিনা ফারাবির প্রশংসা দেখবে হচ্ছে পঞ্চমুখ, ষষ্ঠমুখ হয়ে যায় কেউ যতক্ষণ পারে, মানে প্রশংসা করতে আছে। অথচ তোরা দুইজন ইমানদারের নাম গন্ধ ছিল ওদের কাছে, ওরা দর্শন শাস্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনে সব কিছু ঠিক করেছে, মানে ন্যস্ত করেছে, যেটা রদ করেছে গাজালি কিন্তু সুন্দর করতে পারেনি। শেখ হোসেন ইবনে তাইমিয়া আসে সবচেয়ে সুন্দর রদটা করেছে, দুইটা বই লিখেছে, একটা নাম হচ্ছে দার উত আয়ুদের আকলবান নাকল, বিবেক এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা পার্ট দেখাই দেবে, বিবেক এবং বিরোধী কোনো বিরোধ হয় না, বিবেক এবং কোরআন বিরোধী হইতে পারে না। ওরা আসছে এটার জন্য, বিবেক এবং বিরোধ কোরআনের বিরোধী দেখানোর জন্য ওরা সারা জীবন ব্যয় করেছে। শেখ হোসেন ইবনে তাইমিয়া এটার বিপক্ষে একটা বই লিখেছে, নাম দিয়েছে দার উত আয়ুদের আকলবান নাকল, যে বিবেক এবং কোরআনের মধ্যে কোনো বিবেক হইতে পারে না, কারণ বিবেক দাতাকে আল্লাহ, কোরআন কার বাণী, আল্লাহ। তো যেমন বিরোধ হইব কেন, বিরোধ হবে আমার বুঝের কারণে, আমার সমস্যা থাকতে পারে। কখনো কখনো আপনি যদি রং, আপনাদের রং অনেক আছে রং ভালো রং দেখতে পায় না, ওদেরকে দেখবেন যে হলুদ রং দেখবে সাধারণ, তাই না? তাই বলে কি আসলে কি রং নষ্ট হয়ে গেছে নাকি না চোখ নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে। এই মানুষগুলো যাদের বিবেক নষ্ট হয়ে গেছে তারা মনে করে কোরআনে বিরোধিতা করতেছে, কোরআনে কোথাও কোথাও এই পর্যন্ত এত সব বছর, কত 1400 বছর, এত সব বছর পর্যন্ত কোরআনের কোনো বাণী কোনো আয়াত কখনো বিজ্ঞান বা আকলের বিরোধিতা করে নাই। প্রতিষ্ঠিত বিজ্ঞান হতে হবে, বানিয়ে বানিয়ে বিজ্ঞান মানুষ বানাবে, এটা আশায় বলবো যে এটা হয়েছে এটা হয়েছে, অপেক্ষা করুন কয়েকদিন পরে দেখা যাবে যে ওটা শুদ্ধ না, এরপরে দুটো বদলে গেছে। হ্যাঁ, যখন বললো যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, তখন তো কিছু মানুষ বললো যে আরে কিভাবে বললেন, আল্লাহ তাআলা বলছে কুল্লুন ফি ফালাকিন ইসবাহ, আর আপনি বলতেছেন যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে, অথবা সূর্য ঘুরে পৃথিবী ঘুরে, লাগাই দিয়েছেন একটা সূর্য ঘুরে না চাঁদ ঘুরে না, এখন আরেকটা পরবর্তী আবার পরিবর্তন হয়েছে, পরে আবার পরিবর্তন, কারণ এটা কোনো স্থায়ী কোনো সলিউশন না, এটা হচ্ছে ওদের থিওরি চলতেছে এখন, ওরা এখনো স্থায়ী কোনো সমাধান দিতে পারবে। কিছু মানুষ এসে বললো যে মঙ্গল গ্রহে গেছে, কেউ বললো যে চাঁদে গেছে, হ্যাঁ ভারতীয় একটা ফাটাইছে তা হারিয়ে গেছে, এর অর্থ হচ্ছে এগুলি হচ্ছে শুদ্ধকরণ বলার কোনো সুযোগ নেই, ওখানে গেছে এগুলি সবই হচ্ছে এখনো পর্যন্ত এরা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে, বাস্তব সত্য বলে কোনো কিছু প্রমাণিত হয়নি। বাস্তব সত্য কখনো কোরআনের বিরোধিতা হবে না, সহি হাদিসের বিরোধী হইতে পারবে না, হয় না এগুলো। তাহলে এই দার্শনিকদের কথাই আমরা বলি, দার্শনিকটা আসলে কি চায়,
দার্শনিকদের যে মূল জিনিস তারা তারা আসলে আল্লাহর উপর ইমান আনে না, সুতরাং তাইটাই তারা কি বলে, তারা বলে যে একটা বিবেক ছিল, তো বিবেকের সাথে একটা চিন্তাধারা যোগ হয়েছে, সেই দুইটা মিলে দ্বিতীয় বিবেক হয়েছে, এইভাবে অষ্টম বিবেক হইয়া ক্ষমতাশীল বিবেকে তৈরি হয়েছে, ক্ষমতাশীল বিবেকে পৃথিবী সৃষ্টি করছে, বুঝছেন না, মানে এক দুই তিন চার পাঁচ সাত আট, এই আটের সাথে বিয়ে হয়েছে আরেকটা বিবেকের, বিয়ে হইয়া এটা হলো ক্ষমতাশীল বিবেক হয়েছে, এখন সে সৃষ্টি করছে, তাহলে আল্লাহকে তারা মানছে বলে মানে নাই, এটা হচ্ছে তাদের মূল থিওরি, এটাকে তারা সুবহানাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য কি করছে জানেন, এরা কইতেছে যে আল্লাহ তারা হচ্ছে প্রথম বিবেক, ধরে তুমি কারা এরিস্টো কিন্তু এটা বলে নাই, পরবর্তীরা তারা মুসলিম দার্শনিক নামে যারা ঢুকছে ওরা সালাই করছে, বলছে আল্লাহ আকলা বল দিলাম আল্লাহকে আকল বিবেক, আচ্ছা তো আকলু ফায়ালকে যে ক্ষমতাশীল বিবেক তো জিবরিল, জিবরিল তৈরি করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এইভাবে এরা আসলে না আল্লাহ বুঝছে না কোনো ইমানই কোনো কিছু বুঝছে, এরা স্বীকার করতে কোনোদিনই রাজি নেই, এই জন্য দেখবেন এদের সবচেয়ে বড় আল্লাহ আল্লাহর উপর তারা ইমান আসলেই আনে না, হ্যাঁ, এবং তারা ওহির উপর ইমান আনে না, নবুয়তের উপর ইমান নাই তাদের, এবং তারা কোনো রেসালাতের উপর ইমান নাই, কোনো গায়েব জিনিসের উপর ইমান নাই তাদের, কোনো গায়েব জিনিস কি কবরের পরে কবরে গেলে শাস্তি আছে, আসলে না বিশ্বাস করেন কিনা, আমরা বিশ্বাস করি, ওদের নিকট এটা আসলে কিছু না, এটা ওদের কেন বানাইছে কর, এরা বুদ্ধি মানে কারা নবীরা, এরা খুব অত্যন্ত চৌকস মানুষ, এরা মানুষকে নিজের অধীন করে রাখার জন্য ভয় দেখায় দেখায় এমন এমন কথা শোনাইছে, নাউজুবিল্লাহ, এটা শুনে তা খারাপ কথা মাথায় আসবে আপনাদের, তুমি বলতেছি আর কি জেনে ওরা কি বলে এটার জন্য, যে এরা অনেক বেশি ধারণা করতে পারে, ধারণা করে করে আপনাকে এমনভাবে বলছে আপনি বিশ্বাস করে বলছেন, নাউজুবিল্লাহ এরকম বলতে চাইতাম, এরা এরা এইটা হচ্ছে দার্শনিক তথাকথিত দর্শন, এই জন্য দেখবেন যে যারা দর্শন পড়ে না বেশিরভাগই শেষ পর্যন্ত ইমান থাকে না, ইমান বাদে সব, কারণ ইমান তাদের আর নাই, কেন দর্শন এমন জিনিস পড়ানো হচ্ছে কোথায় কোন কান্টের দর্শন কোথায় কোন ইয়ার দর্শন, দর্শনের কোনো শেষ নাই, কারণ যে আসছে সে একটা মত দিছে, হ্যাঁ বলো কান আমি নিয়ে জায়গায় রিল্লা রাওয়াজি দুফি ইখতিলাফান কাসিরা, আল্লাহ সাহেব অন্যের কাছ থেকে আসলে এখানে অনেক মতভেদ থাকবে, তো এই গোষ্ঠী আসলে এই দুইটা জিনিস হলো তাদের পুরো জীবনটা নির্ভর করছে, একটা হচ্ছে তারা বলেছে আসল হচ্ছে আমার বিবেক, মানুষের বিবেকে যেটা ধরে না এটা গ্রহণ করা যাবে না, সুতরাং বলে দেয়া, দ্বিতীয়টা হচ্ছে তারা বলে যে যা আমি দেখি না তাও মানি না, এই দুই জিনিস তাদের সারা জীবন এটার মধ্যে তারা কাটিয়ে দিছে, এই কারণে তারা দেখতে পাচ্ছি আমরা যে তারা সবচেয়ে বলে যে আমরা তাদের মধ্যে কয়েক ফেরকা আছে, আমি কতগুলি ফেরকার নাম দলের নাম করবো, তারা বিভিন্ন দলে বিভক্ত, বর্তমানেও তারা বিভিন্ন দলে বিভক্ত, এর মধ্যে একটি হচ্ছে যারা সরাসরি বলে যে আল্লাহ তাআলার নামগুণের ব্যাপারে সরাসরি বলে যে এগুলি একটাও সাব্যস্ত করা যাবে না, এগুলি মিথ্যা, এর মধ্যে যে ইবনে সিনা, ইবনে সিনা আল্লাহর নামও সাব্যস্ত করেন একটাও গুণও সাব্যস্ত করেন একটাও, ইবনে সিনা এই দল অনুসারী, আরেক দল বলেন যে নামগুলো আছে কিনা জিজ্ঞাসা করা হলে তারা বলে যে থাকতেও পারে তবে আমি এবারে শিওর না, আমি এবারে শিওর না, আমরা এবারে শিওর না, এগুলি আমরা আলোচনা করতে রাজি নেই, তবে হ্যাঁ আল্লাহ তাআলা সম্পর্কে কি বলবেন, বলে যে আল্লাহ লা মওজুদ ওয়া লা মাহদুদ, অর্থাৎ তার অস্তিত্বও নাই আবার নও নাই, এটা কি তাহলে, এটা কি জিজ্ঞাসা করব, তো আল্লাহ তাআলা কি জীবিত না মৃত, জীবিতও বলা যাবে না মৃতও বলা যাবে না, আচ্ছা তো আল্লাহ তাআলা কি জানেন, জানাও বলা যাবে না না জানাও বলা যাবে না, এই গোষ্ঠী হচ্ছে এদেরকে বলা হয় ওয়াকিফা, কিছুই বলতে পারবে হায়রা, এরা সব এর মধ্যে থাকে হতভম্ব হয়ে থাকে, এদের কোনো নির্দিষ্ট কোনো জানার মতো কোনো কিছু নাই, এরা কি করে উল্টা পাল্টা কথাবার্তা বলে, দুই জিনিস একসাথে করে, আরেক গোষ্ঠী বলে যে আমরা ওটা তো বলে বলছে না আমরা চুপ করে থাকলে ওটা কিছু বলবো না, আরেক গোষ্ঠী অসম্ভব তিনি এটাও না এটাও না এটাও না, এটা শুধু নাই বলতে থাকবে, হ্যাঁ এই গোষ্ঠী বলে যে আদ্রিয়া তিনি জিজ্ঞাসা করে বলে যে জানি না তিনি এটাও না এটাও না, জানি না এটাও জানে না এটাও জানে না, কোনো কিছু জানি না, এদেরকে বলে না মানে অজ্ঞবাদী, আমাদের ইউনিভার্সিটিতে একজন আছে তো বাংলা বিভাগের নাম বলবো না হয়তো অনেকে চিনি ফেলবেন, তো একদিন আমরা মালবাদে চা খাই একসাথে বসে, তো একজন জিজ্ঞাসা করছে স্যার আপনার নামাজ টামাজ পড়েন টড়েন না, এখন আমি অস্বীকারও করি না, তো আল্লাহ সম্পর্কে কা দেখুন আমি অজ্ঞেয়বাদী, অজ্ঞেয়বাদী শব্দটা মুখস্থ বুঝতে ভালো করে বোঝা গেল, অর্থাৎ পড়লে তুমি পড়ো আমার আপত্তি নেই, কিন্তু আমি হতে পারে নাও হতে পারে মানে আমি জানি না বলতে পারছি না, আমি নিজে কি এটাও আমি জানি না, এটা বলতে চাচ্ছি উনি মানে নিজেও জানেন না উনি কি, এই গোষ্ঠী আছে এখনো, এবং আপনি যদি এরাই বেশি কিন্তু যে দার্শনিক যারা হবে না
অথবা বাংলা পড়তে পড়তে অথবা তথাকথিত ইয়া পড়তে পড়তে পুঁথি পড়তে পড়তে বিদেশের থিওরিগুলি পড়তে পড়তে দেখবো এগুলো এই জাতীয় মানুষ হয়ে যায়। কয়টা হলো? তিন গোষ্ঠী গেছে। আরেক গোষ্ঠী আছে, এরা আহল ওয়াদাতুল উজুদ। আহল ওয়াদাতুল উজুদ বুঝছেন কিনা? সবকিছু এক, সবকিছু এক, সবকিছু এক। কি আপনি আপনি আল্লাহ অংশ, আল্লাহ আপনার অংশ, নাউজুবিল্লাহ, মানে দুইটা এক হইতে পারে, এক হয়ে এক হয়ে গেছে। এরা বলে, এরা কি বলে যে আসলে সৃষ্টা সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু পার্থক্য নাই, নাউজুবিল্লাহ, দেখেন তাহলে অর্থ হচ্ছে স্রষ্টার কি আলাদা কোনো গুণ আছে, আলাদা কোনো নাম আছে? নাই। এক করে হচ্ছে এই গোষ্ঠী কারা? ইবনে আরবি। ইবনে আরবি আমাদের দেশে ইবনে আরবির খুব সুনাম করা হয়, খুব সুনাম করা হয়। ইবনে আরবি বলে একজনকে শেখ, এদের নিকট শেখুল আকবর, বড় শেখ। আসলে শেখুল আকবর না, শেখুল আকফার, কুফুরির বড় শেখ, সন্দেহ নেই। এই বেটা আকবর মানে আকফার হওয়া উচিত, মানে সে কি বলছে শুনেন, যদি আপনি আশ্চর্য বলতেছে আলা কুল্লু কাওলিন ফিল উজুদি কালামুহু সাওয়ালুন আলা নাসরুহু আও নাজামুহু। সাবধান, জেনে রাখো যত কথা আছে এটা তো তারই কথা, আমার আপনার যত কথা আছে এটা আল্লাহর কথা, হইল নাউজুবিল্লাহ। যেমনি ইচ্ছে এমনি বলো, কবিতা বলো, গদ্য বলো, আর পদ্য বলো, একই কথা। এটা হচ্ছে ওর কথা, এটা হচ্ছে তারা দুই সত্তা মানতে রাজি নেই, তারা বলছে দুইটাই মিলে একই কথা। তো যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হারাম হালালের প্রশ্ন কি, বলে যে আপনার নিকট হারাম, আমাদের নিকট হারাম হালাল কিছু নেই, সবই তো আল্লাহর জিনিস, সবই তো আল্লাহ, নাউজুবিল্লাহ। এই গোষ্ঠীর মধ্যে কারা আছে জানেন? এদের অনুসরণ করে কারা? এদের অনুসরণ করে ইবনে সাবঈন, নাম শুনে থাকবেন আপনারা, অথবা ইবনে হুদ, ইবনে ফারেদ, আফিফাতিল মিসাল, বিরাট বিরাট, এটা বেশিরভাগ আবার সুফি, আবার এদিকে আবার কি সুফি, একদিকে দার্শনিক, একদিকে কি সুফি। জামা বাইন খুব সাইদ, দুই খবি জিনিস একত্র করছে এরা, এরা দুই খবি জিনিস একত্র করছে, এদিকে একদিকে সুফিও, একদিকে দার্শনিক। এরা আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির আলাদা অস্তিত্ব স্বীকার করে না। দুর্ভাগ্যবশত বাগভারত উপমহাদেশে আমাদের দেশে এদের সংখ্যা খুব বেশি, এই সুফিদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং সুফিদের প্রভাবিত হওয়ার কারণে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে কি আল্লাহ সব জায়গায় আছে, মানুষের ভিতরে আছে, সব জায়গায় আছে, ওখানে আছে, কলমের ভিতরে আছে, বলে না কবিতা বানিয়েছে, মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা লেখে গঞ্জম দর কুলুবে মোমেনা, যেখানে জায়গা হয় না কোথাও, কিন্তু আমার অন্তরের ইমানদারের অন্তরের ভিতরে জায়গা হয়ে যাওয়ার না। কিভাবে বলছি বুঝছেন তো? এরা এই গোষ্ঠী এখন পর্যন্ত ইমানে যেতে পারে নাই, এরা এখনো ওইকার। হিন্দু দর্শন হচ্ছে এটা, হিন্দু দর্শন হচ্ছে এটা। আপনি যদি হিন্দু দর্শনের শঙ্কর আচার্যের দর্শন দেখেন, অথবা মাধব আচার্যের দর্শন দেখেন, অথবা মাধবার দর্শন দেখেন, অথবা নৈয়ায়িক দর্শন দেখেন, দর্শনের মূল তত্ত্ব হচ্ছে এটা, সৃষ্টি এবং স্রষ্টা এক। এই জন্য হিন্দু ধর্মের যে কোনো একটা বই পড়বেন, আপনি হিন্দু ধর্ম শিক্ষা আছে না পড়ায় যে, ওটা নিবেন, ওরা বাস্তব বিশ্বাসে লিখেছে ওরা, যে ওরা লেখা আছে ওখানে হিন্দু ধর্ম মতে স্রষ্টা সৃষ্টিতে বাস করে, সোজা বলে দিয়েছে, স্রষ্টা আমাদের কোনো অস্তিত্ব তারা স্বীকার করে না। ঠিক একই জিনিস আমাদের দেশের একটা বিরাট গোষ্ঠী, আমি নাম বলবো একটু পরে আপনাদের একটা একটা করি, তারা কিন্তু ওই একই রকমের বিষয় এখনো পোষণ করছে। ইমান ওলাম্মা ইয়াদখুল ইমান ফি কুলুবিহিম, ইমান এখনো তাদের অন্তরে প্রবেশ করে নাই, কারণ ইমান যে স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা সত্তা যতক্ষণ না মানবে ততক্ষণ কিন্তু ইমান কখনো কারো সাব্যস্ত হয়। দুঃখজনক হলে এই ব্যাপারে কেউ কথা বলি না, আমরা অন্য সব ব্যাপারে কথা বলি, কিন্তু এটা কিন্তু বেশি শেখানো দরকার যে স্রষ্টা আলাদা সৃষ্টি আলাদা। যখন সৃষ্টি ছিল না তখন স্রষ্টা ছিল কিনা? ছিলেন কিনা? ছিলেন। তো আচ্ছা, তাহলে যদি ঠিক আছে, তাহলে তিনি কি সৃষ্টি করার পরে কি সৃষ্টির ভিতরে ঢুকে গেছেন নাকি? এ নাউজুবিল্লাহ। তাহলে সৃষ্টি করার পরে নাকি সৃষ্টি করা, সৃষ্টিতে নিজের গার্মেন্টে সৃষ্টি করে নিজের নিজের সত্তার ভিতরে সৃষ্টি করেছে এমন হতে পারে নাকি? নাউজুবিল্লাহ। সৃষ্টি কিন্তু নিজের সত্তার ভিতরে সৃষ্টি করে না, তাহলে কি আলাদা? আলাদা তিন নম্বর অপশন হচ্ছে আলাদা, আলাদাটাই সত্য, যে তিনি সবকিছুই আলাদা সৃষ্টি করেছেন। একটা গরু আর মানুষ যেখানে একরকম একসাথে নয়, সেখানে স্রষ্টা আর সৃষ্টিকে একসাথে করে কেন বোকাসা আপনি হতে পারেন? অথচ তারা স্রষ্টাকে আলাদা করে বলে, কি বলে? তো তার জন্য আপনি জায়গা জায়গা বানাচ্ছেন, জায়গা তো সৃষ্টির জিনিস, তিনি সৃষ্টির ভিতরে আছে, এই জাতীয় কথাবার্তা আপনি ওটা ক্লিয়াস করতেছেন কেন? আপনি তো নিজের জন্য ক্লিয়াস করতেছেন এখানে, কারণ জায়গা সৃষ্টি করছে কে? আল্লাহ। তো আল্লাহর জন্য তিনি এই কথা বলেন নাই যে আমি যেটা আমার আমিও কোনো জায়গা ইয়ার ভিতরে আছে, জায়গা এই আয়াতের আয়াতের ক্ষেত্রে ভিতরে আমি ঢুকে আছি, বলেন কোথাও। আপনি কেন বলতেছেন? আপনি নিজের উপর কেস করতেছেন, কারণ আপনি একটা জায়গা জুড়ে থাকতে হবে।
আপনি একটা অ্যাপিটে থাকতে, আপনি আল্লাহ তাআলা আপনাকে যেটা যেটা দিয়েছেন সেটার উপর আপনি সবকিছু আল্লাহকে কিয়াস করে বিরত করতে চান, আপনি এটা বলবেন আল্লাহ যা যা বলছে তা সত্য, তবে আমি জানি না এর ধরন আমি জানি না, এটা তো নিয়মের কথা, এর উল্টাটা করে থাকেন, তাহলে ভুল হচ্ছে এদের। এই এই চার শ্রেণীর কথা বললাম আমি, আমরা চার শ্রেণীর কথা বললাম, যারা এই এতে আল্লাহ তাআলার ব্যাপারে তারা কি আকীদা পোষণ করে বলে দিলাম না, কেমন এরা কি করে দেখেন, এরা সাধারণত আল্লাহর কোনো নাম স্বীকার অস্তিত্ব স্বীকার করতে চাচ্ছে না, দেখেন না অস্তিত্বগুলি কী তাদের, সৃষ্টির ভিতরে অস্তিত্ব এক একজন, আরেকজন বলে কিছুই জানি না, আরেকজন বলে আমি চুপ রইলাম, আরেকজন বলে বলেন তিনি হতেও পারে নাও হতে পারে, দুইটাই তিনি সম্ভাবনা মধ্যে রেখে দিলেন। এর অর্থ হচ্ছে আল্লাহকে আসলে তারা মানে না, আল্লাহকে যদি না মানে ফেরেশতা মানবে, আল্লাহকে না মানলে কি ওহী মানবে, রিসালা মানবে। এই জন্য দার্শনিকরা, আমরা প্রথমে বলেছিলাম দার্শনিকরা হচ্ছে নবী রাসূলদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু এটা। এই জন্য কোনো জাতির মধ্যে দর্শন শাস্ত্র যখন ঢুকে পড়বে তখন সেই জাতির ধ্বংস অনিবার্য, সেই জাতির নষ্ট অনিবার্য। ইসলামের দেখেন প্রথম যুগ থেকে আবু বকর আমাকে দার্শনিক ছিলেন নাকি, ওমর ওসমান আলী কেউ দার্শনিক ছিলেন না, যখনই উম্মতের মধ্যে দর্শন শাস্ত্রের প্রভাব পড়েছে তখন থেকে উম্মতের মধ্যে আকীদা খারাপ আসন নষ্ট হয়ে গেছে। এর আগে পর্যন্ত আকীদা খারাপ ছিল না, আকীদা বিশুদ্ধ ছিল। প্রথম নষ্ট করেছে কে জানেন, প্রথম নষ্ট করেছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, নাম শুনেছেন, মুয়াবিয়া যে নামের ছেলে ইয়াজিদ, ইয়াজিদের একটা ছেলে ছিল খালেদ নামে, নাম কি খালেদ, সে সর্বপ্রথম দর্শন শাস্ত্র করা শুরু করছে বিভিন্ন দেশে, এখান থেকে দেখতো রাজকীয় রাজকীয় ক্ষমতার বাবা রাজকীয় ক্ষমতার কারণে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসতো, বিজ্ঞান নিয়ে আসতো, ওইটা নিয়ে আসতো, আইন এটা নিয়ে শাস্ত্র করতো, এমন কি সে এত খুশি হয়ে গেছিল রাজত্ব করতে রাজি হয়নি, ওইটা আমার বেশি মজা লাগে, নাউজুবিল্লাহ। এই জন্য ইয়াজিদের পরে খলিফা কি হয়েছে, সরাসরি চলে গেছে কোথায়, মারওয়ান নিয়ে গেছে জোর করে, কারণ ও কোনো কাজ কিছুই করতে পারে না, খালেদের কোনো কাজ করে না। এবার তো হচ্ছে খালেদের কোনো এই দিকে কোনো আগ্রহ ছিল না, সে সারাক্ষণ এই দর্শন এটা ওইটা বিভিন্ন দেশে নিয়ে টানাটানি করতো। এই অবস্থা চলছিল, এই অবস্থার মধ্যে মুসলিমদের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ে কি গ্রিক দর্শন। গ্রিক যখন তারা এটা জয়লাভ করে তখন তাদের কাছে খলিফা মামুন চিঠি লিখলেন যে আপনাদের এখানে শুনেছি অনেক দর্শনের জিনিস আছে, ইন্ডিয়া থেকেও তিনি দর্শন শাস্ত্র অনুবাদ করাইছে, তিনি সর্বপ্রথম এইয়া অনুবাদ করাইছে, উপনিষদ অনুবাদ করাইছে, করাই এগুলো আরবদের অনুবাদক শ্রেণী তৈরি করছে, বাইতুল হিকমা কোথায় বাগদাদে, এটা দিয়ে এগুলো অনুবাদ করাইয়া মানুষের ভিতরে ছড়াই দিছে, এগুলি যদ্দুরকে সন্তু নষ্ট করে দিয়েছে, যদ্দুরকে সন্তু নষ্ট করে দিয়েছে, কারণ তারা এগুলো বন্ধ রাখছিল। কিন্তু খলিফা মামুন যখন তাদের কাছে এটা চাইছে তারা খুশি হয়ে দিয়ে দিছে যে এগুলি বন্ধ রাখছিলাম কি, এগুলি নষ্ট করে আকিদা বিশ্বাস, এই বেটা চাইছে এই বেটা দেই ওদের আকিদা বিশ্বাস নষ্ট করে দিবে। ঠিক যখনই ফালসাফায় দর্শন আমাদের ইয়াতে ঢুকছে তখনই আমাদের আকীদা বিশ্বাস নষ্ট করে দিয়েছে। এই জন্য কখনো দর্শন কখনো নবী রাসূলদের কথা বিপরীত, যারাই দর্শন ব্যবহার করবে বলে যে আমি আল্লাহকে দেখানোর দায়িত্ব নিচ্ছি না, আল্লাহকে না দেখে ইমান দায়িত্ব নিচ্ছি, না দেখে ইমান আনবো আমরা, এটা পরীক্ষার জায়গা, কোনোভাবে এর বাইরে কোনো কিছু নয়। আল্লাহকে হ্যাঁ আল্লাহর আসার আপনি পাবেন, কি আসার নেয়ামাতিল্লাহ, আল্লাহর নেয়ামত আপনি পাবেন, আল্লাহ কি পাবেন, আয়াত পাবেন, নিদর্শন পাবেন, এবং কি পাবেন, আল্লাহ সৃষ্টি পাবেন, সৃষ্টি প্রমাণ এখানে কি আছে, স্রষ্টা আছে, আয়াত বলবে যে এখানে কি আছে, একজন স্রষ্টা আছে, আপনি যে আপনার উপর আল্লাহর বিশেষ রহমত এহতেসাস যে বিপদে পড়ে গেছেন হঠাৎ করে দেখছেন ভালো হয়ে গেছে, আপনি বলতে নিশ্চয়ই কারো কারসাজি আছে, বুঝতে পারবেন এটা, আপনি দেখছেন একজনের লেখছিল একটা সুন্দর একটা বইতে লেখছিল তিনি আমার রব, বইটার মধ্যে লেখছে একটা সুন্দর লেখছে এক আলেমে বলতেছে, আপনি যখন দেখবেন যে একটা একটা মাস 3,000 কিলোমিটার পাড়ি দিয়ে যায় ডিম পাড়ে আসে, উজানে যায় ডিম পেড়ে চলে আসে 3,000, আবার বাচ্চাগুলি ফুটে ঠিক 3,000 কিলোমিটার পাড়ি দিয়ে আবার মাকে ধরতে পারে, এটা কার আল্লাহ, আমি বুঝতে পারি এখানে কারো কারো কাসাজি রয়েছে। তো এইটা হচ্ছে আপনি, কিন্তু আপনাকে আমি সরাসরি দেখানোর দায়িত্ব নিচ্ছি না, কারণ সরাসরি দেখানো হলে আলমুল গাইব থাকবে না, কি হবে শাহাদা হয়ে যাবে, আর তখন আর ইমান নামে কোনো কিছু থাকবে না। যদি আমি বলি ধরেন যে আমি ইমান আনলাম দেখি না টেবিল হইল, দেখতে পাচ্ছি ইমান আনলে কি আছে এটা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা মাইক, এটা এটা কিন্তু বলি ইমান আনলাম এটা মাইক, না পার্থু কথা ইমান দেখতে পাচ্ছি এটা মাইক, এটা ইমান কি আছে, ইমান হচ্ছে না দেখা জিনিসের প্রভাব, না দেখা জিনিসের প্রভাব, কারণ এই জিনিসটা তো আমি দেখি না। এই আপনি একটা কথা বললেন যে হ্যাঁ একটা মারামারি হয়েছে কোথায় গুলিস্তান এই মাজারের কাছে,
এটা না দেখে বিশ্বাস করবো, এবারে ঠিক আছে চোখে দেখে আসছে বলতে মারামারি হয়েছে, কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাসে কি আছে, আমি দেখলাম এটা, আমি তো দেখে আসছি। তবে এই যে সমস্যাটা এখানে হয়, এরা কি করে চায় দার্শনিকরা, যে কারণে নবী রাসূলদের মধ্যে এদের বিরাট বিরোধটা। নবী রাসূলরা বলেন যে আল্লাহকে তোমরা না দেখেই মানানো, আখেরাতের উপর না দেখে ইমান আনো, যে আরকে মালাইকাদের উপর না দেখে ইমান আনো, তারপর আল্লাহ কিতাব নাযিল হওয়ার বিষয়টি না দেখে ইমান আনো, যে আল্লাহ পক্ষ থেকে আসছে, তাই না, তাকদীর বিষয়টি না দেখে ইমান আনো। আর এরা বলে যে আমি যা দেখি না তা মানি না, তো কেমন হবে? দুইজনের মধ্যে বিরাট পার্থক্য, দুই দল কখনো একজনই ভালো না, দুইটা তো একটা উল্টো, সম্পূর্ণ উল্টা। এই জন্য দর্শন শাস্ত্র হচ্ছে ইমানের বিপরীত জিনিস, কখনো দর্শন দিয়ে দর্শন হচ্ছে দেখা, আর ইমান হচ্ছে না দেখে বলা, দুইটার মধ্যে পার্থক্য। এই জন্য এদের মূল জিনিস হচ্ছে যে তারা দুই দুই দলে বিভক্ত বললাম, একদল হচ্ছে যে আমি স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব তার সম্পর্কে তারা সন্দিহান, আরেক দল হচ্ছে যে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস। সুতরাং এটা যারা বলবে তারা কখনো আমাদের ইমানে আসতে পারে নাই, ইসলামের ইসলামের ইমানে তারা রং ঢুকতে পারে নাই। আচ্ছা, তাহলে দার্শনিকরা আমরা দেখলাম, দার্শনিকরা আমাদের ইমানের সম্পূর্ণ বিপরীত, আমাদের আরকানুল ইমান কোনোটাই তারা ইমান আনে না। আচ্ছা, তারা আল্লাহ কিতাব সম্পর্কে কি বলে জানেন? কত শয়তান জানে তারা। আল্লাহ কোরআন সম্পর্কে বলে তারা যে কোনো কোনো মানুষ অতিমাত্রায় ধারণা করতে পারে, অতিমাত্রায় বিশেষ কথা বলতে পারে, বিশেষ কথাগুলো হঠাৎ করে মানুষের কাছে পছন্দনীয় হয়ে যায়, তখন সেটা কিতাব নাউজুবিল্লাহ। আর কখনো বলে এটা হচ্ছে ফাহাদ আকলিল ফাহাদ, জিব্রিলের মাথা থেকে একটা বুধ চেপেছে নিজের মানুষের কাছে আসে পড়ছে, এটা প্রচার করে, এর নাম হচ্ছে ওহী নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে এদের কথা। এই জন্য কখনো দার্শনিকদের কথা পড়াও যাবে না, শোনাও যাবে না, শুধু ভয় দেখানোর জন্য বা তাদের যে সাবধান করার জন্য কিছু জিনিস আমাদেরকে বলতে হয়, এজন্য বলেছি। গেল এক পুষ্টি যেগুলি আমাদের কোনো কিছুতেই পড়ে না, ইমানেও পড়ে না, আসমা সিফাত তো দূরের কথা, নামগুলো তো দূরের কথা। আরেক গোষ্ঠী আবার আসে, এইটা আমাদের কিছু কিছু জিনিস মানে, কিছু কিছু মানে না। এই গোষ্ঠীর মধ্যে এটা হচ্ছে আহলুল কালাম বলে এদেরকে, কালাম শাস্ত্রবিদ, এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ। প্রথমটা কি হচ্ছে, এটা দর্শন শাস্ত্রবিদ, দর্শন শাস্ত্রবিদ। ওরা ইসলামের কোনো আঘাতও নাই, গোড়াতেও নেই, এদেরকে কোনো কিছু দেখলে বলুন যে আল্লাহ হাত পা দিয়ে বলে ওদের কাছ থেকে দূরে থাকবেন, তখন পাইবেন যে না ওদের কাছে যাওয়া যাবে না। আরেকটা হচ্ছে কালাম শাস্ত্রবিদ। কালাম শাস্ত্রবিদ কেন নাম হচ্ছে জানেন? এরা বেশি কথা বলত, বেশি কথা কীরকম, আল্লাহর বাণীটা কীরকম, আল্লাহর কথা নিয়ে তাদের যত সমস্যা। কারণ কথা বলতে কী লাগে আমাদের? মুখ লাগে, জিব্বা লাগে, আর কী লাগে, কণ্ঠ লাগে, আলা জিব্বা একটা আছে ভিতরে, ওইটাও লাগে, তাই না? যার ওইটা নাই সে কিন্তু কথা বলতে পারে না, হ্যাঁ, ভিতরে জিব্বা আলা জিব্বা তো ওইটা থাকে। তো এখন তারা আল্লাহর কথা বলতে এটা বলতে রাজি, আল্লাহ যে কথা বলে, আল্লাহ কথা বলতে তার দেখবে, হ্যাঁ, জিব্বা লাগবে, ওগুলো সাব্যস্ত করা যাবে, আল্লাহর কথা সাব্যস্ত করা যাবে না, কিন্তু আবার আল্লাহ তো কথা বলছে। এখন তারা এত মতে বিভক্ত হয়েছে, এই মত থেকে তারা ফিরে আসতে পারে নাই, এই জন্য তাদের নাম হচ্ছে আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ। দুর্ভাগ্যজনক তো আমাদের দেশে যদি কেউ বলে তাওহীদের কথা বলে, কালাম শাস্ত্রবিদ, কালাম শাস্ত্র কি, কালাম শাস্ত্র আমাদের অনেক বিভক্ত যারা এতে পড়ায় ইউনিভার্সিটিগুলোতে, হ্যাঁ, বিশ্বাস একটা সাবজেক্ট আছে আকিদা বিষয়ক, নাম দেখে নাম কালাম শাস্ত্র, কি কালাম শাস্ত্র পড়বে কেন, কালাম শাস্ত্র সম্পূর্ণ ভুয়া। কিরকম আল্লাহর আল্লাহর নামের ব্যাপারে দেখ, আল্লাহর আল্লাহর কথার ব্যাপারে কি বলে? আমাদের বিশ্বাস কি, আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন, তার কথা শোনা যায়, তার কথা শোনা যাবে না, আদম আলাইহিস সালাম শুনছে না, মুসা শুনছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ শুনছে না, শুনছে, কথার শব্দ আছে না, শব্দ আছে, বর্ণ আছে কি না, বর্ণ আছে, তাহলে আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ তাআলার কথা বর্ণ আছে, শব্দ আছে, শোনা যায়, এটা আমরা বিশ্বাস করি, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার আল্লাহর কাছে ফিরে যাবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ওরা বলে যে না, বিভিন্ন মতে বিশ্বাসী, একদল কি বলে জানেন, আল্লাহ তাআলার কথা অর্থ হচ্ছে অন্য কাউকে তিনি ইন্সপিরেশন করেছেন, মানে কথা বলার জন্য তিনি কথা বলেন নাই, অন্যের কাছে সৃষ্টি করেছেন, ওইটা কথা বলে। আরেকজন আরেকজন বলে যে না, এইভাবে নয়, বিপদে আছে তারা, কারণ ঠিক করতে পারতেছে না। আর বলে না, আল্লাহ এইভাবে কথা, কেউ কথা বলেন, আল্লাহর কথা আছে মনে মনে, কারণ আমারও ছিল সেটা মনে, কেমন বেটা ফেলেছে সেটা জানতে। তো এরা মনে আল্লাহ মনে মনে কথা বলে, নাম হচ্ছে কালামুন নাফসি, মনে মনে কথা বলে। আপনার দেখবেন আরবি বুঝবেন, তার সহজে বুঝবেন, ভাষা ওদের বইয়ের মধ্যে স্পষ্ট, আপনি ইয়াতে পড়লেও পাবেন, ওদের যে একটা বই আছে নাম হচ্ছে আকিদা নাসাফিয়া, এটার মধ্যে ফালতু জিনিস উল্লেখ আছে, হচ্ছে এদের আল্লাহ মনে মনে কথা, হচ্ছে মনে কথা বেরোলো কি করে, এটা একান্ত
মনের কথা ফেরেশতা জানলো কি করে? অথচ যেখানে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা তাকাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন কি হয়, কান্না সিলসিলাত আলা সাফওয়ান, যে পাথরের উপরে জিঞ্জিরের বাড়ি হয়ে যে শব্দ এরকম শব্দ হয় ওখানে, তখন সবাই বেহোশ হয়ে পড়ে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন এরপর প্রথম যে ভাষা তিনি জিবরিল, জিবরিল কি বলেছে, জিবরিল শুধুমাত্র শুনতে পেয়ে বের হয়েছে, জিবরিলটা মনে রাখে সব, জিবরিল সবাইকে বলে, সবাই অর্ডার সে অর্ডারকে বাস্তবায়ন করতে বেরিয়ে পড়ে। আল্লাহ তাআলা কথা বলে বলছেন এবং অর্ডার দিয়ে যাচ্ছেন, কুল্লা ইয়াউমিন হুয়া বিশা, প্রতিদিন তিনি কাউকে এটা দিচ্ছেন, কাউকে ওটা করছেন, কাউকে ওটা করছেন। গত রাত্রি আমার মনে বাজেট আছে, আজকে আমি এটা কথা বলবো এখানে, গত রাত্রির বাজারে এটা প্রতিদিনের একটা বাজেট আছে আল্লাহ তাআলা। হ্যাঁ, পাঁচবার বাজেট হয়, একটা হচ্ছে সর্বব্যাপী বাজার, যে বাজার আগে হয়েছিল, যে বাজার আগে হয়েছিল কোথায়, আমাদের সৃষ্টির 50,000 বছর পূর্বে। আরেকটা হচ্ছে আমি যখন মায়ের পেটে ছিলাম, দ্বিতীয় বাজেট আমার বর্ষ, আমার জীবন ব্যাপী বাজেট, একদম সর্বব্যাপী বাজেট হয়েছিল। এরপর জীবন ব্যাপী বাজেট কি, যখন আমার চারটে জিনিস লেখা হয়েছিল, আমি কয়দিন বাঁচব, আমি কি আমল করব, আমার রিজিক কি হবে, হ্যাঁ আমি কতটুকু ভালো কতটুকু মন্দ করব, এই জিনিসগুলো লেখা হয়েছে ওখানে, রিজকু আজব আমল কি আমল করবো এগুলো লেখা হয়েছে, এগুলো সর্বব্যাপী বাজেট লেখছে একবার। আরেকটা হচ্ছে বছরে লাইলাতুল কদর, সর্বরাতে না আবার, হ্যাঁ এটাকে বিশেষ করে না, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এক বছরের বাজেট হস্তান্তর করে দেন, এটা হলো জিবরিলদের হাত মায়াদ ফেরেশতাদের। আবার পরে প্রতি রাত্রিতে একবার আল্লাহ তাআলা এর বাজেট লেখেন, কোরআন কারিমের আয়াত অনুসারে হাদিস অনুসারে এগুলো সাব্যস্ত। কিন্তু এই সবগুলি পরেরগুলি সবগুলি কোথাও কোনটা অনুসারে, প্রথমটা অনুসারে। ধরেন আপনারা দুনিয়াতে দেখেন অনেকেই রাজা বাদশারা বা ক্ষমতাসীন যারা, তারা কি করে, একটা 10 বছরের বাজেট করে, করার পরে প্রতি বছরে আলাদা আলাদা একটু একটু ছাড় দেয়, হ্যাঁ ছাড় দেয়। ওইটার হচ্ছে আপনার সিলের চিন্তা করেন যে আল্লাহ তাআলা অবশ্যই নাম তাকদীর বলে, এটা কি তাকদীর না হয়তো বলতে যে আল্লাহ কিছু জানেন, নাউজুবিল্লাহ। এই জন্য এটা তো জরুরি যে আল্লাহ তাআলা জানেন বলে তিনি তার সবকিছু নির্ধারিত আছে। এই জন্য বলছে কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, ছোট বড় সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে, আপনি আজকে দোয়া করতে সমর্থ হবেন এই জন্য আপনার ওষুধটা ভালো হয়ে যাবে ওইটা লেখা আছে, গতকাল দোয়া করতে সমর্থ হবে না ওষুধটা ভালো হবে না ওইটাও লেখা আছে। এর অর্থ হচ্ছে আপনি কখন কি করেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা জ্ঞানে আছে, আল্লাহ তাআলা জ্ঞানে আছে। তো ইমানদার মাত্রই বিশ্বাস করে যে কথাটা তো আল্লাহ তাআলা কথা বলেন, কিন্তু এরা বলে যে আল্লাহ তাআলা কথা বলেন, এটা কালামে নাফসি, কালামে নাফসি, নাফসি হচ্ছে মানে আল্লাহর মনের ভিতরে আছে, কেমনে জানি, নাউজুবিল্লাহ। হ্যাঁ এই জাতীয় কথাবার্তা বলা ইসলাম সমর্থন করে না। আচ্ছা আরেক গোষ্ঠী আছে ওদের মধ্যে, কয়েছে আল্লাহ তাআলা তিনি তার ভাষা সব এক, আচ্ছা মানে তার বর্ণ নাই, মানে হরফ নাই, আমাদের মনে হচ্ছে আলিফ লাম মিম কার কথা এটা, আল্লাহ, ওরা বলে না আল্লাহ এটা না, তো কি ওরা বলেছে, ওরা আল্লাহ তাআলা ভাষা তো ভিন্ন হইতে পারে না, ভিন্ন হইলে তো এটা একটা আলাদা কেমন হয়ে গেল না, আল্লাহ তাআলা ভাষা একটা, ভাষা একটাই, যখন যে যেভাবে জিবরিলের যে ভাষা ইচ্ছা করে সে ভাষায় নিয়ে আসা দেয়, যদি মুসার কাছে দিয়েছে তখন কোন ভাষা দিয়েছে, ওদের মতে মুসার কাছে হিব্রু ভাষা, ঈসার কাছে সিরিয়ানি ভাষা, আর মোহাম্মদ রাসূলুল্লাহ কাছে আরবি ভাষা, এটা তারা বলে এর যুগ যুগ ধরে এটার কাজ, এই কাজ সাজিয়ে হলো অন্যদের আল্লাহর ভাষা এক, নাউজুবিল্লাহ। আর একটু বোঝা আছে এই যে ওদের নাম হচ্ছে আহল কালাম, এরা কথা বলতে বলতে বেশি বলে বেশি ভুল করতেছে। আহল কালাম কারা এখন আমি আসতেছি, যাদেরকে আমরা এতক্ষণ ধরে পড়াইলাম দার্শনিকদের পরে পদভ্রষ্ট একটা গোষ্ঠী হচ্ছে আহলুল কালাম। আহলুল কালাম কারা, আহলুল কালাম হচ্ছে পাঁচটা শ্রেণী আছে, কয়টা, পাঁচটা, একটা হচ্ছে জাহমিয়া, কারা জাহমিয়া, আরেকটা হচ্ছে মুতাজিলা, আরেকটা হচ্ছে কুল্লাবিয়া, আরেকটা হচ্ছে আশারিয়া, আরেকটা হচ্ছে মাতুরিদিয়া। ছিলেন না এদের কাউকে, তাই না, কাউকে ছিলেন না, আচ্ছা সবগুলি চিনবেন, শোনেন, উম্মতের মধ্যে আকিদাগত বিভ্রান্তি প্রথম নিয়ে আসে জাহাম ইবনে সফওয়ান, খালেদ তো আসছে, সে এগুলি করে চলে গেছে, কিছু পার পায় নাই, জাহাম ইবনে সফওয়ান প্রথম এটা আনছিল। এরা গাইলান দামেস্কে আনছিল তাকদীরের মাসালায়, গাইলান দামেস্কি উমর ইবনে আব্দুল আজিজের, উমর ইবনে আব্দুল আজিজের সময়ে গাইলান দামেস্কে আসছে, আয়েশা বলতো যে আল্লাহ তাআলা অগ্রিম কিছু জানে না, নাউজুবিল্লাহ, মানে এখন জানছে এই কথা বলতে, গুলাতুল কাদরিয়া বলে ওদেরকে। তো উনি এটা শুনে উমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন বিখ্যাত, উনি ডেকে আনছে, এই গাইলান ধরে আন, ধরে আনার পর বললো আচ্ছা তুমি সুরা ইয়াসিন পড়ছো, বলে পড়ছি, বলে পড়ো দেখি, তো পড়তেছি ইয়াসিন ওয়াল কোরআন হাকিম ইন্না কালামি মুসাই আলা সিরাতিল মুস্তাকিম তানজিল আজিজুর রাহিম লিতুনদিরা কওমান
এদের অধিকের এখানে অর্থ কি যে এদের অধিকাংশের উপরে এইটা অবধারিত হয়ে তারা ইমান আনবে না। তো আল্লাহ কিটা জানতো না, জানতো না লিখছে যে তো আল্লাহ যেটা নাজিল করছে আল্লাহ জানতো না, অবশ্যই জানে। তুই যে জায়গা জায়গায় বলে বেড়াস আল্লাহ জানতো না পরে জানে কেমন হবে এটা, কারণ মনে আমি বলি নাই। তুই যদি মিথ্যা কথা বলে থাকিস সত্য বললে তো বাঁচিয়ে গেলে, মিথ্যা কথা বলে তুই কিন্তু শুনে চলবি, তুই কি শুনবি, শুনে চলবি। তো উনি খুব আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন, মানুষকে মারার পক্ষে ছিলেন না, এই জন্য তারা জেলে ঘুরে রাখছে কদিন বসে আমি করবো না করবো না ছাড় দিছি, ওনার কথা রক্ষা করছে। ওনার পরে ওমর ইবনে আব্দুল্লাহ পরে খলিফা হলেন ইয়াজিদ ইবনে, ইয়াজিদ ইবনে মারওয়ান, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। খলিফা হওয়ার পরে আবার সে শুরু করছে এই কথা বলার, গায়লানের দিমাশকি বলতেছিল যে আল্লাহ তালা আগে থেকে জানে না, নাউজুবিল্লাহ এই কথা বলছে। আবার দৌড়ে যাচ্ছে কিরে তোরেন, তুই না ওয়াদা করেছিস খলিফাতুল মুসলিমিনের কাছে এর আগে, বলতেছে এবারে গা ওর গরম হয়ে গেছে না, অবশ্যই আল্লাহ জানে না, আগে আল্লাহ এখন আল্লাহ জানে না, আল্লাহ আল্লাহ জানে না, তোর বিপদে বিপদে জানে কি তাই দেখো একটু পরে জানবে, তুই তো বড় বদমাইস, তোর তো শাস্তি যাবে উপায় নেই, তোর শুলে দাও, তোর শুলে দিয়েছো, শুলে সবাই মেরে গেছে। ওই খলিফাতুল মুসলিমিন যে বলছে যদি সত্যবাদী হাস তুই বাঁচবি, আর মিথ্যাবাদী হলে তোর শুলে চড়বি, শুলে চড়ি বাস্তব, এটা বাস্তবায়িত হয়েছে। এটা হচ্ছে উম্মতের মধ্যে এই মতভেদ তৈরি, এইটা হলো কাদেরিয়া, এটা মুতাজিলারা, মুতাজিলারা এটা বিশ্বাস করতো, মুতাজিলারা আল্লাহ তাআলা আগে জানে কিছু বিশ্বাস করে না, অস্বীকার করেছে। এই জন্য ওদেরকে বলা হয় কাদারিয়া, তাকদীর অস্বীকার করার কারণ নাম হচ্ছে কাদারিয়া। এদের আরেক নাম হচ্ছে মুতাজিলা, এর আরেক নাম হচ্ছে মুতাজিলা। এদের আসমা সিফাতে তাদের মত আছে, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। তো এরা এক গোষ্ঠী, জাহামিয়া এক গোষ্ঠী, মুতাজিলা আরেক গোষ্ঠী। মুতাজিলাদের সাথে তর্ক করতে 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 একদল নিজের নাম দিয়েছে কুল্লাবিয়া, আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে কুল্লাব, উনি ওদের সাথে তর্ক করতে করতে হাঁটতে 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 দুই একটা জিতছে, কিছু হারছে, কিছু জিতছে, এরা আলাদা একটা গোষ্ঠী তৈরি হয়েছে, নাম হচ্ছে কুল্লাবিয়া। কি যেন সমস্যা কথা হয়ে যায়, আপনি যদি কোনো ধরেন, আমি দেখেছি যত বেদাতির আছে না, বেদাতিদের কোনো নীতি যদি আপনি মেনে নেন তো আপনি কোনো দিন আর ওদের সাথে আপনি পারবেন না, আপনি কোনো তর্কে পারবেন না। যদি আপনি বেদাতিদের কোনো নীতি মেনে নেন না আর কোনো দিন তর্কে পারবেন না, ধরুন আপনি উদাহরণ দিলাম, আপনি যদি মেনে নেন, যেমন আমাদের কোনো কোনো ভাইরা মেনে নেয় কি আপনাদের এখানে আমি জানি না হয় কি না, যেমন ধরেন মুনাজাতটা চলে দুই একটা পাত, তাই না, অসুবিধা কি দোয়াটা করে মুনাজাতটা চলে। এখন এইটা দিয়ে কিন্তু বেদাতি আপনাকে কোপঘাত করে দেবে, যদি দুই একবার মুনাজাত চলে আমরা দুই একবার এটা করলাম অসুবিধা কি, দুই একবার মিলাদ করলাম, দুই একবার এটা করলাম, দুই একবার এটা করলাম, বাস এবার সবগুলো জায়েজ হয়ে গেছে। কারণ একটা নীতি নাম মানার কারণে আপনি আর কোথাও মুখ দেখাতে পারবেন না, আপনি দুইটা জায়গা আমারটা না যাচ্ছিল কি জন্য। হ্যাঁ, বেরলমীরা দেবন্দের মধ্যে যখনই তর্ক হয় বেরলমী তো বেশি খারাপ, দেখুন যে আপনি বেরলমীদের কাছে দেবন্দের হেরে গেছে, কেন বেরলমীর দেবন্দেরও কিছু বেদাত করে, তো বেরলমীরা বলে আপনি ওটা যদি জায়েজ হয় আমার এটা না যাচ্ছিল কেন, বাস শেষ, সবগুলো শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে একটি নীতি, কারো যদি কোনো ভুল একটা নীতি মানে আপনি মেনে নেন, শেখ হোসেন ইবনে তাইমিয়া বলতেন যে সমস্যা হচ্ছে এটা, তুমি তার নীতিটা কেন মানতেছ। এরা সবার একটা নীতি, সেটা কি বিবেককে প্রাধান্য দিতে হবে সবকিছুর উপরে, আল্লাহর বাণীর উপরে বিবেককে প্রাধান্য দিতে হবে। জাহামিয়া বলেন, মুতাজিলা বলেন, কুল্লাবিয়া বলেন, আশারি মাতুরিদি বলেন, আমার দেশে সবগুলি হানাফি হচ্ছে মাতুরিদি ইল্লা মাশাআল্লাহ, এগুলি এরা সমস্যা হচ্ছে এটা বিবেকের প্রাধান্য সবকিছুর উপরে, আল্লাহর বাণীর উপরে বিবেকের প্রাধান্য। এই জন্য গুণ আল্লাহর গুণগুলি স্বীকার করে না, যেগুলি বিবেকে দেবে এগুলি স্বীকার করে, সাতটা আমরা বলবো একটু পরে দেখবেন ইনশাআল্লাহ। তো এগুলি শুধুমাত্র তারা মানে, এর অতিরিক্তগুলি তারা মোটেই মানতে চায় না। এর অর্থ হচ্ছে কেন মানে না, বিবেককে প্রাধান্য দেওয়ার কারণে, বিবেক প্রাধান্য দেওয়াটা নীতিটা কোথেকে নিছে মনে করেন তো, দার্শনিক নীতি নিছে, ফালসাফার থেকে নিছে। তো তুমি তাদের ছাত্র হইয়া, তাদের বাচ্চা হইয়া, তুমি তোদের ডিম থেকে এখনো বের হতে পারো না, ডিমের ভিতরে আটকে গেছে। তুমি যদি বলতে যে আমি দশম সালকে ফেলে দিলাম, কোরআন নিব, তো ওদের কিছুই তোমার নেওয়া লাগতো না, এগুলি ডাস্টবিনে পড়ে থাকতো। কিন্তু তুমি কি করছো, কোসায় কোসায় ওদের কিছু জিনিস নিয়েছো, নিয়ে দেখছো যে গন্ধ বেড়ে গন্ধটা দূর করছো, কিন্তু আসল জিনিস তো রয়েছে, কিছু গন্ধ রয়ে গেছে এর ভিতরে, তুমি ভালো হইতে পারো নাই। এই জন্য কিছু মানছে কিছু মানে নাই, কিছু মানছে কিছু মানে, এই দলের ভিকার হয়ে গেছে কারা, এরা হচ্ছে কা আশার এবং মাতুরিদিয়া, কোল্লাবিয়া আশার মাতুরিদিয়া, এই এই এত ঢুকে গেছে। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা একটা একটা করে আগাবো ইনশাআল্লাহ, দেখি ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে আলোচনা করার জন্য। প্রথমে দেখেন
প্রথমে আছে জাহামিয়া। জাহামিয়া কারা? জাহাম ইবনে সফওয়ান নামে এক ব্যক্তি, সে ইসলাম গ্রহণ করছে কপট অবস্থায়। তার মধ্যে পুরাতন কিছু নীতিমালা, মাথার ভিতরে কিছু পুরাতন দর্শন ছিল। ধরুন আপনি যখন ইসলাম গ্রহণ করছেন, কথার কথা বলতেছি আর কি, আপনার মাথার মধ্যে আছে যে আমাদের আগে তো আমাদের কোনো খৎনা করানো হতো না, হিন্দু ধর্মের খৎনা নেই, সুতরাং খৎনাটাকে এত গুরুত্বের সাথে দেখার দরকার নেই, দেখছেন খেয়াল করেন। এখন আপনি যখন ইসলাম গ্রহণ, আপনি চাচ্ছেন যে আমার মতটা সবার মধ্যে প্রসার করে। তো জাহাম ইবনে সফওয়ান সে ইসলাম গ্রহণ করার পরে সে চিন্তা করলো যে আমাদের এই ইয়েটা, এই এই আমার মতটা আমি সবার মধ্যে প্রসার করি। এখন তার মত কী ছিল এটা শুনে, তার মত ছিল এটা যে আল্লাহর কোনো নাম গুণ নাই, বাস শেষ, নাম গুণহীন, আল্লাহর একটাও নাম গুণ নাই। তো কোরআনের এগুলি কি? এগুলি সব ব্যাখ্যা করতে হবে, অপব্যাখ্যা আর কি, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা চালাতে হবে। আচ্ছা আর কি বললো? বলে যে ইমান হচ্ছে, ইমান হচ্ছে শুধুমাত্র বিশ্বাসে না, শুধুমাত্র বিশ্বাসে না, আমলেরও দরকার নাই, মুখে বলারও দরকার নেই। মুরজিয়াদের কথা, মুরজিয়াদের কথা তারা বলতে আরম্ভ করলো। আর কি বললো? যে মানে অন্তরের মধ্যে আমার জানা থাকলে হলো ইমান। এটা এটা কার কথা আসলে জানেন? ফেরাউন তো অন্তরে জানতো না আল্লাহকে। আল্লাহ কোরআন বলছে ওয়া জাহাদু বিহা ওয়াস্তায়কানা থান বুসুম, তো অস্বীকার করছে, কিন্তু অন্তরের ভিতরে আছে যে আমার একজন স্রষ্টা আছে। ফেরাউন মনে মনে মানতো। এই হিসাবে ফেরাউন কি হয়ে যায়? বড় ইমানদার হয়ে যায়। ইবলিস, ইবলিস কি আল্লাহকে বলে রব্বি বিমা গয়তানি, আল্লাহ তুমি আমার উপদেষ্টাকে বলে নেই? তাহলে আল্লাহ আল্লাহ জানা আছে ছিল কি না? এই হিসাবে ইবলিসও বড় ইমানদার তার মতে, মুরজিয়াদের মতে। এই এত খারাপ অবস্থা আছে, তাহলে সে কিন্তু এখান থেকে বের হইতে পারে নাই। এর অর্থ হচ্ছে সে মনে করতেছে যে ইমান হচ্ছে শুধুমাত্র কি অন্তরে বুঝার না, আল্লাহকে চেনার না, অন্তরে চিনছি হয়ে গেছে, অন্তরে বিশ্বাস একটু আসছে এটা হয়ে গেছে, যতটুকু অন্তরে আছে বাইরে কিছু প্রকাশ করার কোনো দরকার নাই। এটা কিন্তু ইমানদারের কাজ না, হতে পারে না। আর কি বলেন? তারা জাহাম ইবনে সফওয়ান, জাহামিয়ারা বিশ্বাস করে যে আমাদের ঠিক এদের বিপরীতে, মুতাযিলাদের বিপরীতে সামনে আসতেছে, এরা প্রথম আগে বেরোছে যে এরা বলে আমাদের আসলে কিছুই করার নেই, আমাদের আসলে কিছুই করার নেই, আমরা যেমনি চলাও তেমনি চলি, পুতুলের কি দোষ? এটা এটা হচ্ছে তারা বলে আমাদের কোনো কিছুই করার নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি সবই যদি আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের, তো আমরা কি করবো? আমরা তো আল্লাহ যেমনি চালাই এমনি চলি, আমাদের দোষ নাকি? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে গিয়ে এদের কি পদভ্রষ্টতা, পদভ্রষ্ট। এর বিপরীতে আসবে আরেকটা, দেখবেন বলছে আল্লাহ কিছুই করে সব আমরা করি, এরা কারা বলে? মুতাযিলারা। এর বিপরীতে আসতেছে আরেকটা, মানে এক দুই বিপরীতে আসছে আরেকটা। এরা বলে কি আল্লাহকে হাশরের দিন দেখা যাবে না, আল্লাহ কখনো দেখা যাবে না, আল্লাহকে দেখার, আল্লাহ দেখার কি নয়, আল্লাহ দেখা যাবে দৃশ্যমান জিনিস না, আল্লাহ দৃশ্যমান ইয়া নয়, এলিমেন্টস না, আল্লাহকে দেখা যাবে না কোনোভাবেই, এরা শিখে বলে এটা। তারা বলে কোরআন সৃষ্ট, প্রথম শুরু করছে তারা কোরআন কি সৃষ্ট। তারা বলে যে জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ এইগুলি হচ্ছে কাদের, কাদের মত? জাহামিয়াদের মত। আচ্ছা আসি, আমরা জানি যে জাহাম এক কোরআন আল্লাহর নাম গুণ একটা সাব্যস্ত করলো না, ঠিক আছে। তাহলে মুতাযিলারা কি করলো? মুতাযিলারা হচ্ছে ওদেরই ছাত্র, ছাত্ররা কোনো কোনো কিছু মানছে, কোনো কিছু উল্টে গেছে। কি মানছে? ওদের ছাত্র হইয়া তারা বলছে যে না আসলে সব কিছু বাদ দেওয়া যাবে না, আমরা পাঁচটা জিনিস মানি। পাঁচটা জিনিস কি? তাওহীদ, আল্লাহ তাওহীদ মানি। আচ্ছা খুশির খবর তাওহীদ, আমাদের হেজবুল তাওহীদ একটা আছে না, বদের হাটি দজ্জাল, তো এরকম তো আমরা তাওহীদ মানি। আচ্ছা তো মানুষ খুশি করে তাওহীদ তোমাদের কি? তাওহীদ হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর গুণগুলি সব অস্বীকার করা, সম্পূর্ণ উল্টা। কেন রে? যদি আল্লাহর গুণ স্বীকার করে আল্লাহ বেশি হয়ে যায়। সুতরাং আমাদের তাওহীদ হচ্ছে আল্লাহকে, আল্লাহর গুণগুলিকে অস্বীকার করা। তো নাম, নামগুলি যেহেতু কোরআনে আসছে, নামগুলি রাখা যেতে পারে, তবে অর্থহীন করে দিলাম। এর অর্থ হচ্ছে পার্থক্য ওদের মধ্যে কি, দুজনের মধ্যে পার্থক্য কি? এরা শুধুমাত্র নাম মাত্র নামটা রাখছে, আল্লাহ নাম মাত্র নামগুলি রাখে, কিন্তু অর্থশূন্য করে, আর গুণগুলি একটাও স্বীকার করে না, একটাও গুণ স্বীকার করে না। এটা হলো মুতাযিলারা, মুতাযিলারা। মুতাযিলা দ্বিতীয় হচ্ছে বলে আমাদের আরেকটা নীতি আছে, এটা হলো আদল, ইনসাফ। খুব সুন্দর শব্দ কিন্তু ইনসাফ, তাই না? বর্তমানে পৃথিবীতে দেখবেন অনেক মানুষ বলবে সাম্য, মৈত্রী, মানবিকতা, মানসিক, কত রকম শব্দ বলে না, এগুলো এক একটা আরবি অনুবাদ করেন, দেখবেন যেগুলো কোরআনও আসে না, হাদিসেও আসে না, বানাই বানাই করতেছে, ঐক্যের ডাক জানায় কিছু কিছু মনে আছে না,
ঐক্যের ডাক দিতে দিতে শেষ করে বলছে ঐক্যের কথা কোরআনে কোন জায়গায় আসছে? কোরআনে আল্লাহ তাআলা কথা ঐক্য বলছে, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রজ্জুকে তোমরা সবাই মিলে ধরতে, এটা বলছে ঐক্য করতে পারে না, ঐক্য করতে পারে না, ঐক্য করলে তো কাহরা ঐক্য এমনি সব কাহরা তো এক হয়ে গেছে, দেখেন খুশি খুশির কিছু নেই, আল্লাহ রজ্জু দ্বারা কিন্তু এক হতে হবে, পরিবর্তন তো দেখেন না, কোরআন এবং সুন্নাকে মানা কিন্তু এক হতে হবে, আপনাকে যেমন যেমন ঐক্য করতে আল্লাহ বলে না, কোথাও কোরআন বলে না হাদিসে বলে, এই জন্য উম্মত মুসলিম ভাগ হয়েছে কারণ কোরআন সুন্না না মানার কারণে তো ভাগটা হইল, আবার একটু ফিরে আসে ঐক্য হয়ে যাবে, কিন্তু ঐক্যের ডাক দিতে হচ্ছে বেহুদা ডাক, ডাকের জিনিস না, আমলের জিনিস, কাজ করার জিনিস, কাজ করলে অটোমেটিক ঐক্য হবে, সেটা কি চলেন ছেড়ে দেন ওগুলি, কোরআন এবং সুন্না ধরেন, আলহামদুলিল্লাহ ঐক্য হয়ে গেছে, কোরআন সুন্না ধরবেন না আপনার ঐক্য হবে, এটা ফালতু কথা হতো, ঐক্য ইসলাম কোন দাবি ডাকেও নাই এবং মুসলিম দিকে ডাকেও না, সেটা একটা ভণ্ডামি ছাড়া কিছুই নাই, এই ভণ্ডামি কিছু মানুষ সুযোগ সন্ধানী ভণ্ডামি দিয়ে কিছু মানুষ রাজনৈতিক, হ্যাঁ রাজনৈতিক ফায়দা করতে চায় কিছু না, এগুলি ঐক্যের ডাক কোন যাবে, আমরা ঐক্য দিই না, হ্যাঁ ঐক্য ডাক দিবে কারণ আসুন আমরা দেশাত্মবোধ ঐক্যবদ্ধ হয়ে আছে, কেউ রাজনৈতিক কাজে নেই, ইসলামিক কাজ নেই, ইসলামিক কাজ হচ্ছে ইসলামের আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে একত্র হই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে আমরা একমত হই, এটা ঠিক আছে, আল্লাহর রজ্জু কি কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ ধরার ক্ষেত্রে একমত হই, দেখুন যে অটোমেটিক আমরা ভালো হয়ে গেছি, কিন্তু এটা ধরতে চাইবে না কি ঐক্য এই কোরআন মানে অসুবিধা নাই, হাদিস মানে অস্বীকার অসুবিধা নাই, আমাদের সাহাবীদের মানে অসুবিধা নাই, কোনো কিছুই অসুবিধা নাই, কেবল মানে ঐক্য ঐক্য হয় কিসের ঐক্য, এই ঐক্য কে ওপরে নাম দিছে, ঠিক এরা কি করছে নাম দিছে মুতাজিলা আর আদম, ইনসাফ কায়েম করতে হবে, তাওহীদটা তো ভুল, পুরা তাওহীদের ভুল, আমরা যেখানে তাওহীদ বলছি আল্লাহর নাম বুঝি সাব্যস্ত করা, ওরা আল্লাহর নাম অস্বীকার করে দিছে, কত বড় ফালতু, কত বড় ফালতু জিনিস, দুই নম্বর হচ্ছে আদম ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কত সুন্দর শব্দ, কত সুন্দর শব্দ, আচ্ছা মুতাজিলা তুমি তো ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কোন ইনসাফ, কত ইনসাফ হচ্ছে এটা, ইনসাফ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যদি আগেই লিখে রাখেন সব কিছু যদি আল্লাহ লেখে তো আমি কি বাইরে যেতে পারবো, তারপর তো আল্লাহ তো লেখে বলছে আমি কি করবো, ইনসাফের তাকে চালা লেখে না উল্টে এটাকে বিরুদ্ধে, এটার নাম হচ্ছে তারা আদল ইনসাফ, এটা ইনসাফ নাকি, এটা কিসের ইনসাফ, যদি না লিখতো মানুষ ভালো ভালো কিলাগিরি করতো বাড়াবাড়ি করতো যাচ্ছে তা করতো তখন বলতো আল্লাহ তালা কি করলো, এটা তখন বলছে আমি কাজ আল্লাহ তালা তিনি সৃষ্টি করে এবার ছেড়ে দিবেন, আপনার আসিফ তো মান্না রাখলো আপনার ভাব আছে আপনার কিন্তু এমনি সৃষ্টি করতে ছেড়ে দেবে যাচ্ছে তা করতে পারবেন তো হতে পারে না, তো তোমাদের এটা ভুল ছিল, এই জন্য ওদের এটা ভুল, আল্লাহ তালা অবশ্যই একজন স্রষ্টা যিনি মহাব্যবস্থাপক তিনি অবশ্যই সবকিছুর সুন্দর ব্যবস্থাপনা করেছেন, তোদের দাবি ঠিক নয় যে ব্যবস্থাপনা করেন নাই, ব্যবস্থা না করাটাই বলে ইনসাফ বিরোধী কাজ, ব্যবস্থাপনা করাটাই হচ্ছে ইনসাফের দাবি, যে বন্দার জন্য যা সৃষ্টি করেছেন তার জন্য সবরকম ব্যবস্থা তিনি করে রাখছেন, কি করতে হবে কি করবে না করবে সব তিনি জানেন, সব কিছু লিখে রেখেছেন এবং হওয়ার চান এবং সেটা সৃষ্টি হয়, অথচ এটা সব কিছু তারা অস্বীকার করে, এটার নাম দিচ্ছে তারা আদর, হইল এটা নাম হইল, এটা কোন ধরনের ইনসাফ, নাম একটা সুন্দর দিছে কিন্তু আসলে কর্ম ওদের খুব খারাপ, আচ্ছা তিন নম্বর নীতি আছে ওদের সেটা শোনেন, তিন নম্বর নীতি হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা বাস্তবায়িত হতে হবে, আচ্ছা কোরআনে আল্লাহ বলছে না যে ব্যক্তি এই কাজ করবে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে জাহান্নামে যাবে, কোরআনে বলছে বর্তমানে মুতাজিলারা সালু হুসেন বলবো মুতাজিলা এটা হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান এবং তার অনুসারী আমির হামজা গোষ্ঠী সবগুলি মুতাজিলা, এগুলি মুতাজিলাকে পোষণ করে, মানুষ মনে করে নাই কিন্তু এগুলো আছে বিশ্বাস করে এগুলো আছে, এগুলো আমাদের সমাজে চালু চালু আছে, এগুলো কি বলে বলতেছে কি যে আল্লাহ তো বলছে মাইয়াতুল মুমিনা মুতআমিদা ফাজাযাহু জাহান্নাম খালিদান ফি, যে ব্যক্তি কোন ইমানদারকে হত্যা করার ইচ্ছা করে তার শাস্তি হবে জাহান্নাম খালিদান ফি, সেখানে স্থায়ী হবে, সুতরাং যে ব্যক্তি গুনাহ করবে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে চলে যাবে, কখনো জাহান্নাম থেকে বের হবে না, এটা মতো এরা বলে, এখন ওয়াজ করে জায়গা জায়গা সেটা আমি শুনে দেখবেন আপনারা, এখন সেটা ওয়াজ করে মানুষ এখন টাকা পায়, হ্যাঁ আমির হামজা এখন ওর থেকে ওর ইয়া হয়েছে, হ্যাঁ ওর ওই ওর অনুসারী না অনুসারী এবং ধর্ম প্রচারক হয়েছে আর কি, ওর নতুন ধর্ম প্রচারক হয়েছে না, হ্যাঁ সেইটা টাকা পাই জিনিস দুনিয়া লাগাতে যে ওয়াজ করে এখন এগুলি প্রচার করার কোনো কাম নেই, ওর দিন বলতে কিছু বুঝে নেই, সেটা প্রচার করে সে জানে না ভুল কোথায়, এখানে ভুল আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানে কাফেরদের বলছে সেখানে আবাদান বলছে, ইমানদারদের আবাদান বলে নাই, খালেদিন আফি আবাদান আছে, বুঝছেন তো কথাটা, খুলুদ শব্দটি আরবি ভাষাতে দুই অর্থ আছে, অনেকদিন থাকা এক অর্থ,
আরেক অর্থ হচ্ছে, আর আলিম ভাষাও বুঝে না, আর আলিমরা আমাদের পূর্ববর্তী সমস্ত ফসিলের উপর না বুঝে, সে আবার মুতাফসির মানে না, কত পূর্ববর্তী তাফসির নেওয়া যাবে না, যেহেতু নিলাম আটকে দেয় নিবেন আছে, সে আবার দেখবেন যে মহাদিসিদের অর্থ নেবে না, মহাদিস তো আমরা কম বুঝি নাকি, কোর্স কম বুঝতে ভর্তি পাচ্ছে ভালো করে, এবার তো ভর্তি পাচ্ছে, তুই দাম বিক্রি করে। হ্যাঁ, তো এই মানুষগুলো আলমদেরকে অবজ্ঞা করে, মুহাসিনদেরকে, মহাদিসিদেরকে অবজ্ঞা করে, ইমামদেরকে অবজ্ঞা করে, আহলে সুন্নাহ আকীদাকে অবজ্ঞা করে। এরা বলে পণ্ডিত আছে, এরা বাংলাদেশে চষে বেড়াচ্ছে, তাদের গলার স্বর আছে, কথা সুন্দর বলতে পারে, এই জন্য জায়গায় জায়গায় তাদের দিয়ে বিভ্রান্ত করছে মানুষদেরকে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এগুলো জানানো যে এইটা বিভ্রান্তি কি, অবশ্যই আল্লাহ তাআলা তিনি অবশ্যই যারা জালেম জুলুম করবে শিরিক এবং কুফর নিফাক ছাড়া, অন্য যে কোনো গুণা কুফুরি নিফাকে ছাড়া, আল্লাহ কুফুরি শিরিক এবং নিফাক ছাড়া অন্য যে কোনো গুণা হবে, আল্লাহ তাআলা ইচ্ছা বিরত থাকবে, ইচ্ছা হলে তিনি শাস্তি দেবেন, ইচ্ছা হলে তিনি ছেড়ে দেবেন। ওরা বলে যে না এটা হতে পারে না, আল্লাহ যেটা বলছে এটা বাস্তবায়ন করে দেখেন, আল্লাহ বলছেন তো শাস্তি দিন, জাহান নামে থাকবে স্থায়ী, তো জাহান নামে স্থায়ী হয়ে থাকবো, আর জীবন ভর্ত পশুদ গুণ খুলনা তো স্থায়ী সব জায়গায় না, খুলনা তো অনেকদিন থাকাকে বোঝায়। হ্যাঁ, এটাও আল্লাহ ইচ্ছা দিন, যদি তিনি চালাতে অন্যখানে বলে দিয়েছেন ওই যে কোনো মা গুণা দেয় কেউ মেয়ে সার ইন্দ্রমা লাই প্রহিষ্ঠা কবি, তার সাথে শরীর করা তিনি ক্ষমা করবেন না, শিল্পের নিচে যা আছে সেগুলো যখন আল্লাহ ইচ্ছা দিন, তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তিনি মাফ করে দেবেন, আপনার তো দরকার, আমাদের বলছি না তিনি মাফ করে দেবেন, আবার বলছি না যে তিনি শাস্তি দিচ্ছে থাকবে, আমার ইমানদার ইমানদার হচ্ছে এটার মধ্যে, আর ইমান ভাই ওখানে উঠা পড়ে যায় আশা এবং ভয়ের মধ্যে থাকবে, থাকে সে একবার নিরাশও হবে না। একজন মানুষ যদি কেউ মনে করে আমি আমার তো আর কিছু নেই, আমি জানাবি শিখে থাকবে, তাহলে আত্মহত্যা করবে, আমার তো পাইছে কি লাগবে, ইমানদার বলবে যদি কোনো আসে আপনার কাছে বলবেন যে আল্লাহ তাআলা তওবা তাদের বন্ধ হয়নি, তবে তুমি খাঁটি তওবা করো, তুমি খাঁটি তওবা করো, এটা বলবেন, এটা ইমানদার কখনো কাউকে নিরাশ করতে যায় না, এটা আলেম কখনো এটা করে না, আর তারা বলে যে তুমি তো অন্যায় করছো, তুমি তো শেষ, তো এটা কেমন রইল। আবার কেউ আছে উল্টাটা করছে এর আগে, মর্জিয়ারা কি যত কিছুই করে আল্লাহ গফুর রাহিম, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না, এরপরে আল্লাহ গফুর রাহিম, আল্লাহ গফুর রাহিম তোর বলছে, হ্যাঁ তোর জন্য রাখি আল্লাহ গফুর রাহিম, তোর ব্যক্তি যে ব্যক্তি ইল্লা মান তাবা, হ্যাঁ ও আনা আনা বাইল আল্লাহ, আল্লাহ দিকে ফিরে আসবে তার জন্য গফুর রাহিম, এমনি মাফ করে দিবে, তোর মিনা কারণ তবা করতে হবে, তো তবা করে তো ফিরে মাফ করে দিবে। তাহলে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সব সময় মধ্যপন্থা অবলম্বন করে, কিসে করে মধ্যপন্থা অবলম্বন, আহলুস সুন্নাহ জামাত কখনো এই সমস্ত জায়গাতে কখনো বাদতি জিনি বলা, দেখেন ইমানের ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাত কাদের মাঝখানে আছে জানেন, ইমানের ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাত একদিকে মরজিয়া আর একদিকে খাওয়ারিজ, খাওয়ারিজা কি বলে যে যে ব্যক্তি একটু পরে আসতেছে ওইটা ওই যে খাওয়ারিজ এবং মুতাজিলা বলে যে কেউ যদি কোনো একটা বড় গুণা করে সে কাফের, আর মুরজিয়ারা কি বলে যত গুণাই করো আল্লাহ কাফুর রাহিম, ইমানদার আলোচনা দেওয়া কি বলে না গুণার প্রকার আছে, কোনো কোনো গুণার কারণে ইমান থেকে বের হয়ে যাবে, কোনো কোনো গুণা আছে যে আল্লাহ তার ইচ্ছার ভিতরে থাকবে, তুমি তো অবাক করলে আবার আসতে পারবে, এটা তো ইমানদারের কাজ, শুধু মধ্যম পন্থা ঠিক নাম আল্লাহ তাআলা নাম এবং গুণের ক্ষেত্রে আহলে সুন্নাহ জামাত মধ্যম পন্থা অবলম্বন করেছে, একদিকে কারা মুশাববিহা বলে যে আল্লাহ আমার মত, নাউজুবিল্লাহ তিন হাতে সাড়ে তিন হাত, নাউজুবিল্লাহ সে বুঝেই নেই আর কি জিনিস, হেসাম জওয়ালি এটা বলতো শিয়াদের একটা গোষ্ঠী এটা বলতো, এখন অবশ্য শিয়ারা মোতাজিলা হয়ে সবগুলি আল্লাহ একটা নাম স্বীকার করে না, হ্যাঁ কয়েকদিন আগে মারা গেছে না বদগুলো কত ইমাম নাম দেয় এগুলো সবগুলি বদ, কিসের ইমাম শিয়াদের মধ্যে ইমাম বললে আপনারা ইমাম আপনাদের এটা আকলে সালাম আর আপনি সালাম বিবেকে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারবেন কোনো শিয়াকে ইমাম বললে কিসের ইমাম, ইমাম অর্থ তো নেতা, কিসের নেতা সে শয়তানের কাছে ইমাম দলাল, আমার ইয়া বলতেন হুজাইফি হাফেজাহুল্লাহ উনি বলতেন আমার ওস্তাদজি উনি বলতেন যে ইমাম দলাল পদভ্রষ্ট ইমাম, পদভ্রষ্ট ইমাম এরা আর কিছু বলা যাবে না, এর বাইরে আর কিছু না, এরা পদভ্রষ্ট ইমাম, নিঃসন্দেহে পদভ্রষ্ট ইমাম, এরা যা রচনা করেছে পৃথিবীর বুকে সবটাই পদভ্রষ্টতা, ইসলামে কোনোদিন এদের দ্বারা উপকৃত হয়নি কোনো কিছু, শিয়াদের দ্বারা ইসলাম কোনদিন উপকৃত হয়েছে দেখান তো, কোনোদিন না, ওদের স্বার্থের জন্য ওরা কোনো কিছু করবে কিন্তু ইসলামের জন্য মৌলিক ইসলামের জন্য কোনো কিছু করে নাই, ওরা না সালাউদ্দিন আইবিদের সাথে যুদ্ধ করেছে, না নুরুদ্দিন জিঙ্গির সাথে যুদ্ধ করেছে, না মুসলিমদের কোনো রাজ্য জয় যুদ্ধ করেছে, এরা সবসময় পারস্য এলাকাটা দখল করে আশেপাশে মানুষ আক্রমণ করা তাদের কাজ ছিল, উসমানীয় খেলাফত যখন ইউরোপে যুদ্ধ করতেছে ইউরোপ দখল করার জন্য পিছন দিক থেকে আক্রমণ করে উসমানীয় খেলাফত একটা অংশ দখল করে নিয়ে গেছে তারা, এবং সুলতান বায়েজিদের দিনকে খাসার ভিতরে ঢুকে এসেছে, এটা তো কারা করছে, এরা ভুলে গেলে কেমন হবে, এখন কি সুন্দর দহরম মহরম চলতেছে, যে অমুকের আক্রমণ হলে আমি আসিয়ে দাঁড়াইবো, তুই কি ছাগল না পাগল, কোনদিন আবার এত বড় ত্রাপা হয়ে গেলি, হ্যাঁ এগুলি হচ্ছে
বিবেক শূন্যতা, বিবেক কথা আকল আর বিবেকের মধ্যে বোঝা উচিত যে আসল সহি আকিদা কোনটা। সহি আকিদা যখন শূন্য হবে তখন পাগলামি করা শুরু করবে, যাচ্ছে তা করতে পারে মানুষের। আপনার যখন আল্লাহর উপরে যখন আপনার আকিদা শুদ্ধ না হবে তখন আপনি যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন, সমস্যা নেই। এটা মাস্টার আপনার যখন স্বার্থ হয়ে যাবে, এই স্বার্থ আসছে, স্বার্থ পাইছি আপনার ওইদিকে যাবেন, স্বার্থ আছে ওইদিকে যাবেন, আপনি তখন আর আল্লাহর কথা স্বীকার করবেন না, স্মরণ করবেন না, কারণ আকিদাগত বিভ্রান্তি রয়ে গেছে। আকিদা বিভ্রান্তি, তাহলে বোঝা গেল যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে মুতাজিলারা কি বলে যে আল্লাহ, তিন নম্বর হচ্ছে যে ওয়াদা বাস্তবে বাধ্যতামূলক, ধমক বাধ্যতামূলক। সুতরাং জান্নাত দেওয়া আল্লাহর ফরজ আর জাহান্নাম দেওয়া আল্লাহর ফরজ না, আল্লাহর কোনো কিছু ফরজ না। আচ্ছা আরেকটা ওদের আরেকটা নীতি হলো আল মানজিলা বাইন আল মানজিলাতে, এটা হচ্ছে দুই স্তরের মাঝখানে থাকবে। এটা কি জানেন, কবিরা গুনাহগারী সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা কবিরা গুনাহগারী কি ইমানদার না কাফের, আটকে যাবে তো এখানে। আমরা কি বলি কবিরা গুনাহগারী কি কাফের, ফাসেক, আহসানতা আমরা বলি ফাসেক, যে সে তার গুনার কারণে ফেসকের ভিতরে আছে, কিন্তু ইমানের কারণে সে ইমানদারের একটা অংশ তার মধ্যে রয়ে গেছে, কিন্তু ইমান থেকে বেরিয়ে যায়, ইমান তো আসে তার একটু। এটা তো আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবে, ইচ্ছা করলে তার শাস্তি দিয়ে তাকে জান্নাত, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী জাহান্নামী যদি ইমান থাকে চিরস্থায়ী জাহান্নামী হবে না, শিরিক এবং কুফরি নিফাক থাকলে, দুইটা দিক না থাকলে চিরস্থায়ী জাহান্নামী হবে না, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এরা বলে যে না না না, মুতাজিলা বলে যে তারা ইমান এবং কুফরির মাঝখানে আছে। মানে যেমন কিরকম জানেন, আমরা ওই আমি একদিন বিদেশ থেকে আসতেছিলাম, মানে তো গায়ের ভিতরে দেখছি টম এন্ড জেরি লাগাইছে ওরা বিমানের মধ্যে, তো না চাইলে তো চোখ পড়তেছে, দেখলাম যে ওই বোমা ফুট করে দিয়েছে জেরি নিচে দিয়ে, তো এই বিমান বোমা উঠতেছে টম উপরে, যতক্ষণ উপরে তাকাইছে সুন্দর লাগতেছে হাসতেছে, নিচে দিকে তাকাই তপাস করে নিচে পড়ে গেছে। তো এরা এখন মুতাজিলারা মনে করে কি হ্যাঁ ইমান এরকম লোটকি টমের মতো লোটকি আছে, তাদের আকিদা। আচ্ছা আরেকটি আকিদা কি তাদের শুনেন, এরপরে বলে যে আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সেটা কি সৎ কাজের অসৎ কাজ থেকে সেটা কি, সেটা আমাদের দেশে খুব বেশি চলে। এটা কি আপনি আমার সাথে মন মত বিরোধ হয়েছে, তো আমি মানা করছি আপনাকে যে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র দান করা হারাম, আপনি আমার মানলে খুশি হবেন, এটা না বলে আমরুল মারুফ নাহি আনিল মুনকার আমার মেরে ফেলতে বকে, অর্থাৎ বিরোধী মতকে হ্যাঁ আপনি যখন কোনো রকমেই বিরোধী মত খণ্ডাতে পারবেন না, তো বিরোধীটাকে মেরে ফেলতে হবে। এই চিন্তাধারা হচ্ছে মুতাজিলাদের খাওয়ারেজদের চিন্তাধারা, এগুলি আমাদের সমাজে এখনো আছে, এগুলির কারণে মফুটা এটা করে ওইটা করে। এটা কি ইসলামিক কোনো নীতি নাকি, ভিন্ন মতকে আপনি কথা বলেন, আপনি আসেন আলোচনা করেন, এটা না করে আপনি তাকে মেনে নিতে হবে কেন? হ্যাঁ বহু মানুষ আছে এই বোমাবাজি করে, এগুলি সবগুলি হচ্ছে এর নাম যে সৎ কাজের আসে আদেশ অসৎ কাজ থেকে নিষেধ, কেউ কিন্তু আবার জিহাদের নাম দিয়ে এটা করে, এগুলি সবগুলো হচ্ছে বিভ্রান্ত, এগুলি আয়কার খাওয়ারেজদের অংশ, মুতাজিলাদের অংশ। এরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিন 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 খলিফার সময় থেকে পীর নাম দিয়ে পিটাইছে, এই আয়ার নাম দিয়ে সৎ কাজের আদেশের নাম দিয়ে ওনাকে ওনাকে ব্যত্যাঘাত করেছে, প্রতিদিন তাকে ব্যত্যাঘাত করা হতো, কয়দিন সহ্য করবেন আপনি? কিন্তু আল্লাহ তাআলা এই মর্দে মুজাহিদকে সহ্য করার ক্ষমতা দিয়েছেন, সহ্য করেছেন, এবং তিনি এর কারণে আজ পর্যন্ত আমরা সহি আকীদার উপর টিকে রাখতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যে একজন মানুষ বলছে আমি আমি তো ছাড়তে পারি না, সব মানুষ ছেড়ে গেল, আমি আমি তো বলতে পারি না কোরআন সৃষ্ট বলতে পারি না, আমি এটা বলতে পারি না, আমি তো বলতে দেখতে আমির মুমিন, আপনি একটা কিতাব কোরআন আয়াত দেন, একটা হাদিস দেন, আপনি কি বিবেক দিয়ে নিয়ে আসেন কেন সারাক্ষণ? হাত নিয়ে দলিল আমি কিতাব অসুন না, আমির মুমিন আপনি একটা কোরআন আয়াত দেন, একটা হাদিস আমি মেনে নেব, দিতে পারে না, কারণ কোরআন হাদিস কখনো ওনার ওদের মতকে সমর্থন করবে না। কথা সমর্থন করবে আমাদের কথাকে সমর্থন করবে, আহলে সুন্নাহ জামাতের কথাকে সমর্থন করবে। এই জন্য সবসময় ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলতেন, হাতিনি দলিল আমি কিতাব অসুন না,
কারণ আমাদের আকিদা কোরআন সুন্নাহ বেসড, আমাদের আকিদা কোনো বিবেক বেসড না। হ্যাঁ, বিবেক আমাদের আকিদাকে অস্বীকার করে না, কারণ বিবেক হচ্ছে খাদেম, বিবেক খেদমত করবে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ বিবেকের খেদমত করবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। উল্টাটা মানুষ করছে, যারা এই উল্টাটা করছে তখনই বিভ্রান্তিতে পড়েছে। আজও বর্তমান সময়ে যারা মোতাজিলা, এই ফেরকাগুলো এই অন্যায়টা করে যাচ্ছে, মোতাজিলা নামে যারা বেরোচ্ছে, আমাদের ভিন্ন নাম দিয়ে বেরিয়েছে, কি সুন্দর কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর নাম। আমি কি করে জানেন, এদের মধ্যে সেটা একটা দেখেন, এরা কি করে, যেই লেখকের বই বেশি চলে ওই লেখকের বইটাকে ফ্রি দিবে নিজের বইটাকে চালানোর জন্য, অথবা ওই বই ওই বইটাকে অর্ধেক দামে কিনে, টাকা তো ওদের আছে, বাইরের দেশে টাকা পায় অন্যায় গুরু করে, অথবা নিজের পকেটে টাকা দিয়ে যেটাই করুক আমার কোনো আপত্তি নেই, মানে যে টাকা অন্যায় করুক, অন্যায় করছে এটাই বড় কথা। কি করে এরপরে এদের, যেমন কোনো লেখকের ভালো বই চলতেছে, এবার দিবে যে অমুকের বইয়ের সাথে আমার বইটাও যাক, মানে এবার দিবে যে ফ্রি দেওয়া হচ্ছে বইটা, আসলে সে ওই ফ্রি না, ওইটা তো তার বই চলে না, তা কেউ কিনবে না, ওইটা চালু করার জন্য করেছে। হ্যাঁ, কোরআন অনুবাদ করে জানেন, ওয়ারসা আলহিম তয়েরনা বাবিল, এই জাতীয় যত জায়গাতে আসে না, বিভিন্ন জায়গাতে পাথি পাখি আসছে, ওইটা আসছে, হ্যাঁ বোমা বোমা এগুলি আধুনিক অনুবাদ, আপনি কি মনে করেন এগুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নাকি, এর মিথ্যুক না, এমনি অনুবাদ করলে মিথ্যা হবে না, অথচ এগুলো অনুবাদ করে বসে আছে, দেখবেন আপনি উল্টে পড়ে দেখেন, এগুলি এই সময় অনুবাদ সে করছে, আর এর নাম দিয়েছে বলে কোরআন, বলে কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ওর রিসার্চের নিকুচি করি ফালতু জিনিস। আল্লাহ হাল, এরা কি করছে, সব রকমের এই মুতাজিলারা সব রকমের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেছে, এবং তারা একটা বিরাট সময় ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার কারণে তাদের ইয়েটা বেশি হয়েছে, অর্থাৎ জাহানবিন সফান কিন্তু এত ইয়া পায় নাই, কারণ জাহানবিন সফানকে তখনকার সময় যে রাষ্ট্র ক্ষমতাসীন ছিল তিনি কি করেছে, সুন্দর করে জবাই করে মারি হচ্ছে, ভালো করে জবাই করে উত্তরে এটা জবাই করেছে, কিন্তু এর আগে তার ওস্তাদেরা জাহানবিন দেরহামকে জবাই করছে, আরেকজনে খালেদ আল কাসরি জবাই করছে, এই জাহানবিন সফানকে একজন হত্যা করছে, কারণ হচ্ছে মৃত্যু কেনা সরকার, এদের দ্বারা সরকার সহিদা ছিল তখন, তাই জন্য তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, নিঃশেষ করে শেষ করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে মুতাজের ক্ষমতা আসার কারণে তাদের বিভিন্ন জায়গাতে তাদের উইং হয়েছে, ভিন্ন ভিন্ন লোক হয়েছে, এবং তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, এরা ভিতরে আবার এদের ভিতরে মামুনের যারা অনুসারী ছিল, মনে রাখবেন এদের ভিতরে মাঝহাবি লোকেরা ছিল, দুর্ভাগ্যবশত বিভিন্ন মাঝহাবের লোকেরা তখন, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরোধী যারা ছিল বিভিন্ন মাঝহাবের, ওরা আবার দেখা গেছে এই মতগুলিকে জায়গা জায়গায় প্রসার করছে, এই জন্য ওদের মধ্যে দেখবেন যে একদিকে শাফেঈ এদিকে মুতাজিলি, আবার একদিকে দেখবেন যে হানাফি মুতাজিলি, মালিকি মুতাজিলি, কিন্তু হাম্বলি মুতাজিলিরা নাই, কারণ হচ্ছে আহমদ ইবনে হাম্বল তো কষ্ট পাচ্ছে দেখে, হাম্বলিরা আবার তার পক্ষে ওদের পক্ষে নেয় নাই, তো এরকম দেখবেন যে এর কারণে সারা দুনিয়াতে ওদের এই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এরা বর্তমানে কোথায় মুতাজিলারা, বর্তমানে যত শিয়া সবগুলি মুতাজিলা, জায়েদি বলে এমন কি ইরানি, যেগুলি এগুলি তো আছেই, জায়েদি নামে যেগুলি একটু ভালো বলা হয় এগুলি পর্যন্ত মুতাজিলা, এর অর্থ হচ্ছে এই আকিদা পোষণ করে তারা, আল্লাহর না গুণ না আল্লাহর একটি গুণ স্বীকার করে, একটি গুণ নাই ওদের কাছে, আল্লাহর কোনো গুণ হইতে পারে না, আল্লাহর গুণগুলো বেশি হয়ে যায়। আসল ঘটনা কি জানেন, ওদের ধারণা হচ্ছে তাওহীদ হচ্ছে এক করা, এক করা, তো এক তো করে এমন জিনিস যেটা দুই হইতে পারে না, তাই না, অর্থাৎ আপনি কাটতে 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 যে জিনিস সবচেয়ে ক্ষুদ্র হবে এটা হল এক, এটা কি অনু, অনু আল্লাহ কি বানাইছে তাহলে অনু, আর আমরা কি বলি সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আকবার বড়, আর আমরা আর আমরা আছে কি ক্ষুদ্র, কেন বুঝতে কথা না, বিবেক কোথায় চলে গেছে, আকল বিবেক কোথায় চলে গেছে, যেখানে আল্লাহ তাআলা তিনি আযীম, আযীম কি বললে, সে সব কিছু হচ্ছে বড়, তিনি আসমান জমিন তার হাতের ভিতরে রাখা হন, তিনি আযীম, সেখানে আপনি তারা বলেছেন এমন যে এক কোনো গুণ হইতে পারবে না, যেই জিনিসের কোনো গুণ নাই এই জিনিসটা কি, আসলে কিছুই নেই, এটা কি জানেন ঘোড়ার ডিম, কোনো গুণ নাই যেন ঘোড়ার ডিম, কারণ ঘোড়ার ডিম দেখতে পাওয়া যায় না, নাই তো আসলে বাস্তবে, বাস্তবের এই দেন যে কোনো গুণ নাই এমন জিনিস অস্তিত্ব নাই আসলে, তো ওরা কি হচ্ছে একটা গুণ স্বীকার করে না, একটা গুণ স্বীকার করে না, এই শিয়ারাও তাই করে, আর আপনার শিয়ার জন্য কি কান্নাকাটি, কিছু মানুষ আছে দেখবেন যে ওদেরকে আবার কি বলে বিভিন্ন ইসলামিক খেতাবে খেতাব দিচ্ছে, আমি নাম শব্দ উচ্চারণ করতে রাজি নেই, এরা সবচেয়ে বিভ্রান্তিকর একটি গোষ্ঠী, এদের দ্বারা সব ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা, বাকি রইল দুইটা গোষ্ঠী, এটা আগামী এটা আলোচনা করবো, লম্বা আলোচনা, এরা আল্লাহ অর্থাৎ যারা
আশারা এবং মাতুরিদি এবং কুল্লা বিয়ে তিন ফেরকা আলোচনা রয়েছে। এই তিন ফেরকা আলোচনা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো, কারণ তাদের আকীদা বিষয়ে আমাদের বেশি জানতে হবে। এরা আমাদের সবচেয়ে বেশি আশেপাশে কাছে, এমনকি আপনার বন্ধু বান্ধবরা আছে এরা এই গোষ্ঠী আঁকতে পছন্দ করে, এদেরকে আমাদের সাবধান করতে হবে বিষয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাক আল্লাহু বিহামদিক আশহাদু আল্লা ইলাহা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। মিন ফিন আনতা হাবিবি মা রাআইতু মা শাআ আল্লাহ جيد بارك الله فيك بارك الله فيك প্রশ্ন, ইমাম আবু হানিফা কি মুরজিয়া ছিলেন? ইমাম আবু হানিফা আসলে মুরজিয়া ছিলেন না, তবে তার একটি মত কে বলা হয় মুরজিয়াতুল ফুকাহা বলে, এটাকে আলাদা মানে ফকিদের মুরজিয়া। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমল কে বলতেন, আমল হচ্ছে শর্ত, আর আমরা জমহুর আহলে সুন্নাহ কি বলি আমল হচ্ছে রোকন। তো শর্ত আর রোকনের পার্থক্য হচ্ছে, ধরেন আপনি মোবাইলটা কি পুরোটাই একটা জিনিস না, একটা জিনিস না, বিদ্যুৎ না থাকলে কি মোবাইলটা চলবে? বিদ্যুতের শর্ত চলার জন্য, কিন্তু একটা পার্টস না থাকলে বিদ্যুৎ হলে কি চলবে? চলবে না। আমরা বলি যেটা ভিতরের পার্ট ইমান আমলটা, সলাদ বলেন এগুলি ইমানেরই অংশ। ইমান হাদিসে বলছে কি ইমান সাবরুনা মেদুমা সাবুনা সরবা, সত্যটার উপরে তাদের আছে। আমরা বলি যে এই আমলগুলিও ইমানের অংশ, ইমানের রোগ ইমানের সরবা, তাই না? ইমানের একটা একটা অংশ। ইমা আফমানি বলেন যে আমল হচ্ছে ইমানের শর্ত, আমল না পাইলে ইমান নাই, কারণ আমরা বলছি আমলের অংশ। এই পার্থক্যটাকে গুরুত্বের সাথে আমরা দেখি বলে আমরা বলি যে এটা ভুল, এটা আমরা মানি না যে এটা ঠিক হয়নি, কারণ আমরা মনে করি আসলে ইমান আমল থাকতে হবে, আমল না থাকলে মানুষ সিমিল কী করে আপনি ইমানদার করে, সেদিন ইমানদার কেমন বুঝবেন? আপনি দেখতে তো একই রকম, দাঁড়িয়ে তো অনেকেই রাখে, তাই না? হ্যাঁ, আবার দাঁড়িয়ে কামাজে হেয়তে ইমানদার দাবি করে, কেমন বুঝবো? মসজিদে আসা লাগবে, তো মসজিদে আসা লাগবে, তাহলে বুঝবো তো ইমানদার। তো আমলটাকে সর্বসাধারণ সবসময় আমল দিয়ে বুঝতেন কি ইমানদার কে ইমানদার নয় কে, তা আপনি অন্তরে কি আছে এটা কেমন বুঝবো? আমি বোঝার কোনো উপায় নেই, আমল লাগবে। এটা এই জন্য তাকে যেহেতু তিনি শর্ত বলেছেন, তিনি তো একবারে বলেন নাই যে সে না করলে জানাতে চলে যাবে, বলেন নাই, কিন্তু বলছে শর্ত আর বলছে রোকন, এই পার্থক্যের কারণে বলা হয় তাকে মুরজিয়া তাকে, কিন্তু আসলে মুরজিয়া বলা যাবে না, বলছে মুরজিয়া তোর ফোকাহা বলা যাবে, মানে ফকিদের মধ্যে ফকিদের নীতিতে তিনি মুরজিয়া, কিন্তু আকিদার দিক থেকে মুরজিয়া নয়, ওই দিক থেকে না। তিনি কি মৃত্যুর আগে মুরজিয়া আকিদায় ফিরে এসেছেন? দেখুন, উনি এটাই বিশ্বাস করতেন, ফিরে আসতেন কোনো দলিল আমাদের কাছে নাই, আমরা এটা জানি, এটাই তো মুরজিয়া তোর ফোকাহা ওনাকে বলা হয়। আমরা কি অন্ধবিশ্বাস করি? আস্তাগুলো অন্ধবিশ্বাস কেন করবো? অন্ধবিশ্বাস কি জিনিস? অন্ধবিশ্বাস আরবি হচ্ছে আল এতেকাদুল আমা, অন্ধবিশ্বাস যেটা বা অমি, যেটা না জানে কথা। আমি তো জানি, জানি কি, আমরা কোরআন পড়েছি, জানছি না আল্লাহ সম্পর্কে, হাদিস পড়ে জানছি না আল্লাহ সম্পর্কে, ওরাই তো অন্ধবিশ্বাস করে, যারা আল্লাহ তালার নাম গুণ অস্বীকার করেছে ওরা আল্লাহকে মানে, তো এটা অন্ধবিশ্বাস হলো না? আল্লাহকে তারা দেখছে, আল্লাহর গুণ স্বীকার করে না। আমরা তো আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহ কি দেখেছি? আল্লাহর নাম জেনেছি, আল্লাহর গুণ জেনেছি, আল্লাহর কর্ম দেখেছি, আল্লাহর অধিকার দিচ্ছি আল্লাহকে। আমরাই তো প্রকৃতপক্ষে অন্ধবিশ্বাসী না, আমরা জেনে আমল করি, ইল্লা মান শাহিদ আবুল হাক ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আর ওরা না জেনে এমন জিনিসের ইবাদত করছে আল্লাহ তাআলা নিজেও জানে না। আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা আইন আল্লাহ আল্লাহ কোথায়, তারা বলে যে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমরা বলছি না আল্লাহ কোথায় বলতে হবে, রাসূল বলেছেন, আল্লাহ আশির উপরে রয়েছেন, আমরা জেনে অন্ধবিশ্বাস এটা বলা হয় না। অন্ধবিশ্বাস হচ্ছে কোনো কিছু আপনি প্রমাণ করতে পারতেছেন, একদম সাক্ষ্য মানুষ যা দেখেন, আমার একদম একটা কথা, মানুষ যা বিশ্বাস করে, মানুষ যা বিশ্বাস করে এর 100% জিনিস কিন্তু মানুষ দেখে নেই। আমেরিকা আছে, দেখছেন, শুনছেন কি? শুনছি। হ্যাঁ, ভ্যাটিকান সিটি একটা রাষ্ট্র আছে, আছে কি না দেখছেন? শুনছি। তাহলে অন্ধবিশ্বাস হলো এটা? অন্ধবিশ্বাস বলে না এটাকে, আমি বুঝাতে পারছি কথাটা। তাহলে মানুষ যা বিশ্বাস করছে তার শুধু চোখে দেখে যেটা, এটা খুব কম জিনিসই। আপনি নিজে বিশ্বাস করেন, আপনার মা বলছে যে আমি তোমার, তুমি তোমার বাবার সন্তান, তাই না? আপনি দেখছেন, তাহলে এটা তো বিশ্বাস করতেছেন আপনি, তাহলে আমাদের অন্ধবিশ্বাস জিনিস দেখি, কিন্তু বাস্তব জিনিস এটা এত মানুষ সাক্ষী দিচ্ছে। তাহলে যে জিনিস বহু জিনিস সাক্ষ্য পাওয়া যায় অন্ধবিশ্বাস বলা যায় না, সুতরাং আমরা অন্ধবিশ্বাসের কথা বলবো না, এটা ভুল কথা আমাদের। এই জন্য আল্লাহর ইমানের বিষয়টা অন্ধবিশ্বাস বলা যাবে না। আমরা বরং আমরা সবচেয়ে এলমি বিশ্বাসটা আমরা করি, আমরা তো আল্লাহর কোরআনও মানি হাদিসও মানি, এবং কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং অন্ধবিশ্বাস শব্দটা আমাদের কখনো প্রয়োগ করবেন না আল্লাহর রাস্তায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, আমরা জানি আল্লাহর দুই হাতেই ডান হাত, মিশকাতে একটা হাদিস আছে যে আল্লাহর ডান ও বাম দুই হাতে রয়েছে, কোনটি সঠিক? আসলে বাম হাদিসগুলো, বাম হাদিসটা শুদ্ধ না, বামের হাদিসটা শুদ্ধ না, আল্লাহর দুইটি ডান, এর অর্থ হচ্ছে হাত দুইটা ঠিক আছে। আমরা সাধারণত বাম কি জন্য ব্যবহার করি, কারণ বাম হাত ঢুকাই দিস না কথার ভিতরে, তাই না? বলে না মানে কি খারাপ কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহর যেন বাম বলে কেউ খারাপ না বুঝে, এই জন্য বলা হচ্ছে, এই জন্য বলেছে ওয়াকিল তাই ইয়ামিন, দুটি হাতেই তার বরকতপূর্ণ, কোনো হাতেই তিনি খারাপ কিছুর জন্য না, আমরা একটা খারাপের জন্য ব্যবহার, একটা ভালো জন্য ব্যবহার, এটা বলা উদ্দেশ্য। এমনি সিমাল নামে ওর আখ হাদিসে আছে, ও আখ অন্যটা সিমাল হিসেবে নয়, এই জন্য বোঝা সহি হাদিস অনুসারে মেশকাত যেটা বলা হয়েছে, আরেকটা হাদিস আছে সেখানে বলা হয়েছে তিনি ডান হাতে ডান অন্য হাতে এটা বলছে, অন্য বলা হয়েছে, ওইখানে সিমাল শব্দ ব্যবহার করা হয়নি আল্লাহর জন্য, কারণ আল্লাহর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ নয়, খারাপ জিনিস আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে না, বুঝতে পারছি কথাটা? যে খারাপ শব্দ না বলে কিলতা ইয়াদাইয়া মিন, আল্লাহ দুটি হাতেই বরকতপূর্ণ, আল্লাহ হাত দুইটা, এতে কোনো সন্দেহ নেই, কারণ বিয়াদাইয়া আল্লাহ নিজে বলছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যেটা দুই হাতে সৃষ্টি করেছি, কোরআন এবং হাদিস অনুসারে দেখা যায় আল্লাহ তাআলা অন্য অনেক কিছু সৃষ্টি করেন তিনি, কিন্তু যেগুলো হাদিসে প্রমাণিত হয়েছে কোরআন দিয়ে, এগুলো হচ্ছে কি আল্লাহ তাআলা কিছু জিনিস দুই হাতে সৃষ্টি করেছেন তিনি উল্লেখ করেছেন, একটি হচ্ছে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে তাওরাত তিনি লিখেছেন দুই হাতে, আরেকটা কি, আরেকটা হচ্ছে জান্নাত, জান্নাত আদেন তিনি নিজ হাতে দুই হাতে সৃষ্টি করেছেন, কি জন্য? বান্দাদের জন্য তিনি তৈরি করেছেন, বান্দাদের জন্য, আপনার আমার জন্য, যদি আমরা আমল করতে পারি তাহলে কি বুঝাতে পারছি হাতের বিষয়টা? আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।